আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা তোমাদের সাথে আজকে ফেব্রুয়ারি উনিশশো সত্তর কবিতার ওয়ান শট সিকিউ নিয়ে কথা বলবো এর আগে তোমাদেরকে আমরা ওয়ান শট এম যেটা ছিল সেটা তোমাদেরকে দিয়েছি তো চলো আজকে এইচএসি বাংলা প্রথম পত্রের ফেব্রুয়ারি উনিশ উনসত্তরের ওয়ান শট সিকিউ নিয়ে কথা বলি আসো আমরা একটু উদ্দীপকটা দেখি তারপর প্রশ্ন দেখি তার আগে তোমাদেরকে একটু মনে করে দিতে চাই এই কবিতায় দুইটা প্রেক্ষাপট একসাথে একদম প্যারালাল বয়থা দেখানো হয়েছে যদি তোমাকে ইতিহাসের পাতা থেকে একটু মনে করাই উনিশশো সাল এবং উনিশশো সাল এই দুইটা সময় আমাদের জাতীয় জীবনের জন্য গুরুত্বপূর্ণ উনিশশো সাল ভাষা আন্দোলন আর উনিশশো সাল হচ্ছে গণ অভ্যুত্থান এখন প্রশ্ন হচ্ছে এই কবিতায় ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর অর্থাৎ উনিশশো সালের ফেব্রুয়ারি মাস গণ অভ্যুত্থানের সময় এখানে বায়ান্ন সালের প্রসঙ্গটাও কিন্তু খুব প্রাসঙ্গিকভাবে আলোচিত হয়েছে কবিতার মধ্যে কিভাবে দেখো এই দুইটা দুইটা সময় আলাদা আলাদা এই সময়ের যে ঘটনা হয়েছে সেটার প্লটও একটা সাল সাল মাঝখানে লম্বা সময়ের গ্যাপ আছে আবার যদি খেয়াল করো বায়ান্নার আন্দোলন ছিল ভাষা কেন্দ্রিক তাই না আমাদের প্রথম জাতীয়তাবাদী আন্দোলন আমরা যে বাঙালিরা জাতি আমাদের মধ্যে যে একটা বন্ধন আছে আমরা যে একসাথে থাকতে চাই এটা আমরা প্রথমবার বুঝতে পারছি ফিল করতে পারছি বায়ান্ন সালের ভাষা আন্দোলনের সময় এই জন্য বায়ানোর ভাষা আন্দোলনকে বলা হয় প্রথম জাতীয়তাবাদী আন্দোলন আচ্ছা তাহলে বায়নর ভাষা আন্দোলন ছিল আমাদের জাতীয়তাবাদ বিকাশের বা তৈরির একটা মানে প্লট আর আন্দোলনের বিষয়বস্তু ছিল ভাষা আর উনসত্তর সালের যে আন্দোলন সেটার বিষয়বস্তু বেশ কিছু জিনিস এর মধ্যে একটা হচ্ছে আয়ব খানের পতন চাই আমরা দ্বিতীয়ত আগরতলা মামলায় যারা আসামি ছিলেন এবং তাদের মধ্যে যারা বন্দী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাদের নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহার আর আমাদের উপরে যে অত্যাচার শোষণ নিপীড়ন হয়েছে সেখান থেকে আমরা মুক্তি চাইছি ঠিক না তাহলে খেয়াল করে দেখো দুইটা আন্দোলনের সময় আলাদা আন্দোলনের প্লট আলাদা কিন্তু একটা জিনিস সেম সেটা কি সেটা হচ্ছে চেতনা এটা সম্ভবত তোমাদেরকে ভাইয়া আমি হচ্ছে এমসি কিউতেও বলছি তাহলে এই দুই আন্দোলনের সময় আলাদা প্লট আলাদা কিন্তু চেতনাটা এক সেই চেতনার নাম কি সে চেতনার নাম হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত না করা অন্যায়কে না দেওয়া অধিকারের প্রশ্নে উজ্জীবিত হওয়া তুমি যদি বায়ানোর ঘটনা দেখো আমরা কেন বলছিলাম ভাষার প্রশ্নে কথাগুলো পুরা পাকিস্তানের ছাপ্পান্ন পার্সেন্ট মানুষের মুখের ভাষা ছিল হচ্ছে বাংলা এটা আমরা জানি এখন ভাইবো না বাকি চুয়াল্লিশ পার্সেন্ট মানুষের মুখের ভাষা ছিল হচ্ছে উর্দু এটা ভাইবো না উর্দু কত পার্সেন্ট মানুষ কথা বলতো উর্দুতে এটার যতগুলো পরিসংখ্যান আমি দেখছি এটা তিন থেকে পাঁচ এর উপরে যায় নাই বুঝতে পারছ তিন থেকে পাঁচ পার্সেন্ট মানুষ কথা বলতে হচ্ছে উর্দুতে এর উপরে আমি দেখি নাই কোথাও কোথাও তিন দশমিক সামথিং কোথাও তিন কোথাও চার কোথাও পাঁচ পাঁচের উপরে কোথাও নাই তাহলে বাকি ভাষা যেগুলো ছিল প্রায় উনচল্লিশ চল্লিশ পার্সেন্ট এরা কারা এরা হচ্ছে সোজা বাংলা যদি বলি অনেক মানুষ তখন ফার্সিতে কথা বলতো তারপরে পুস্তুতে কথা বলতো এই যে আফগানিস্তানের যে ভাষাটা এটা পাকিস্তানে কিছু আছে হিন্দি ছিল তারপরে পাঞ্জাবি ভাষা আছে তারপরে বেলুচ বেলুচিস্তান যেটা ওই ওখানকার ভাষা লোকাল অনেকগুলো ভাষা ছিল তাহলে উর্দু থেকেও বাংলা যদি বাধ দিয়ে দেই উর্দু থেকেও সংখ্যাগরিষ্ঠ ভাষা পাকিস্তানে ছিল এখন এই ছাপ্পান্ন পার্সেন্ট মানুষের মুখের ভাষাকে উপেক্ষা করে পাকিস্তানেরা কি বললো পাকিস্তানেরা বললো যে উর্দু একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা আমাদের আপত্তি উর্দুর উপরে ছিল না আমাদের আপত্তি ছিল একমাত্র কথার উপর আমরা বললাম যে উর্দু একমাত্র রাষ্ট্রভাষা কি করে হয় উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে এটা ছিল আমাদের ডিমান্ড কিন্তু তারা ঘুরে ফিরে ওই একই কথা যে উর্দু একমাত্র উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা আমরা বলছি না উর্দু একমাত্র হবে না বাংলার সাথে থাকতে হবে এই ছিল পয়েন্ট বুঝছো কথাটা তাহলে আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষাকে তারা যেহেতু অবজ্ঞা করছে আমরা ছেড়ে কথা বলি নাই আমরা আন্দোলন করছি আমরা রক্ত দিছি এই যে চেতনা একুশ মানে মাথা নত না করা নিশ্চয়ই এবার আসো সালের গণ আন্দোলনের কথা যদি বলি আটান্ন সালে আয়ুবের যে সামরিক শাসনের শুরু তারপরে দশ এগারো বছর পরে এই আন্দোলনটা হয় এবং আয়ুব খানের শাসনকে তখন পশ্চিম পাকিস্তান থেকে প্রত্যাখ্যান করা হয়েছিল তারাও চায় নাই আয়ুবকে আমরা তো চাই নাই অবশ্যই চাইনি তার পাশাপাশি যে মামলা মামলা জনের বিরুদ্ধে তারা বলছে আগরতলা ষড়যন্ত্র ঠিক না আমরা বলি না আমরা আমরা এটা বলে হচ্ছে পরিকল্পনা কেন বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানের যে শোষণের নিগড় সেখান থেকে আমাদেরকে আলাদা করে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছেন আগরতলায় নিজে গেছেন প্রতিনিধি পাঠাইছেন সেখানে পরিকল্পনা হয়েছে এটা সত্য তো আমাদের কাছে বঙ্গবন্ধু ভিলেন হবেন কেন উনি আমাদের কাছে হিরো আর আমাদের কাছে হিরো হলে তার কাছে ভিলেন হতেই পারে এই জন্য তাদের ভাষা এটা ষড়যন্ত্র আমাদের ভাষায় পরিকল্পনা এবং আগরতলা পরিকল্পনা সত্য বুঝতে পারছো কথাটা তো সেখানে পঁয়ত্রিশ জনকে আসামি করে যে মামলাটা করা হয় রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য এদের মধ্যে বঙ্গবন্ধু ছিলেন এক নম্বর আসামি পঁয়ত্রিশ আসামির মধ্যে অনেকে অ্যারেস্টেড ছিলেন তো তাদেরকে মুক্ত করার জন্য বিনা শর্তে এবং আগরতলা মামলা প্রত্যাহার করার ইস্যু নিয়ে আর আয়বের পতন নিয়ে একটা বিশাল গণ আন্দোলন হয় প্লট তৈরি হয়েছে বছর ফেব্রুয়ারিতে গিয়ে এই আন্দোলনটা খুব শক্তিশালী একটা রূপ নেয় চব্বিশে জানুয়ারি যখন আসাদকে মেরে ফেলা হলো তারপর আস্তে 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 এটা গণ আন্দোলনের রূপ নেয় আর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে এটা একদম ব্লাস্ট করে কারণ তখন বুদ্ধিজীবী হত্যা হয় আমাদের যে প্রথম বুদ্ধিজীবী যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন শামসুদ জোহা ওনাকে মেরে ফেলা হয় নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউরকে মেরে ফেলা হয় আগে তো আসাদকে মেরে ফেলা হয়েছে জানো তারপরে সার্জেন জোহরুল হককে মেরে ফেলা হয় জেলখানার ভিতরে গুলি করে বঙ্গবন্ধুকে মেরে ফেলা ষড়যন্ত্র হয়েছিল কিন্তু বঙ্গবন্ধু বেঁচে যান তোমার যদি বঙ্গবন্ধু একটা বই আছে বইয়ের নাম হচ্ছে কারাগারের রোজ নামচা এই বই পড়লে দেখবা উনি ওখানে লিখছেন এই ঘটনাগুলো পরিকল্পনা হয়েছে যে আগরতলা মামলার ট্রায়াল চলে তারপরে এটা রায় শেখ মুজিবকে রাষ্ট্রদ্রোহী প্রমাণ করে ফাঁসিতে ঝোলানো সময় সাপেক্ষ ব্যাপার এক কাজ করো জেলখানায় তারা বন্দি আছে গুলি করে মেরে দাও সকাল বিকাল শেখ মুজিবুর রহমান হাঁটতে বের হয় তো সাথে সেন্ট্রি থাকে জেল ভিতরে এটা ক্যান্টনমেন্টে তো পেছন থেকে গুলি করে মেরে দেবো মেরে দিয়ে বলবো যে মুজিব পালাইতেছিল আমরা বাধ্য হয়ে গুলি করছি জহরুল হক পালাইতেছিল বাধ্য হয়ে গুলি করছি দুজনই ক্যান্টনমেন্ট এরিয়াতে বন্দি ছিলেন তো এই কথাটা একজন পাকিস্তান সোলজার শুনে ফেলে কারারক্ষী গোপনে গিয়ে বঙ্গবন্ধুকে এসে খবর দেয় যে আপনাকে এরকম পরিকল্পনা মেরে ফেলবে তারা প্ল্যান করছে তো বঙ্গবন্ধু বলেন তাহলে এই কথাটা যত তাড়াতাড়ি সম্ভব সার্জন জহরুল্লোককে বলো সে বলছে আমি চেষ্টা করতেছি কিন্তু ওই যে রাজবন্দি তো তাদের কাছে সহজে রিচ করা যায় না তো ওই লোকটা আর গিয়ে সার্জন জহরুল্লোককে খবরটা দিতে পারেনি পরদিন সকালবেলা যখন বঙ্গবন্ধুকে এসে বললো চলেন হাঁটতে বের হবেন রুটিন অনুযায়ী বঙ্গবন্ধু সকাল বিকাল হাঁটেন তো বঙ্গবন্ধু বলছে যে আমার শরীর ভালো না আমি যাবো না বলে বঙ্গবন্ধু জান নাই কিন্তু সার্জেন্ট জহরুলকের খবরটা দিতে পারে নাই উনি বের হয়েছেন এবং তাকে পেছন থেকে শ্যুট করা হয়েছে এখন একটা মানুষ যখন রাষ্ট্রের হেফাজতে বন্দি অবস্থায় থাকে তখন তো তাকে তুমি বিনা বিচারে গুলি করে মেরে ফেলতে পারো না বোঝা গেছে সে রাষ্ট্রের হেফাজতে বন্দি তাকে বিনা বিচারে ওখানে গুলি করে মারার তো কোনো সিস্টেম নেই এবং এই ঘটনা ঘটানোর পর তো রীতিমতো সারা পূর্ব বাংলায় বলতে পারো যে আগুন ছড়ায় পড়ছে এবং এই আন্দোলনের ঠেলা সামলাইতে না পারে আলটিমেটলি হচ্ছে আয়ুব খান আগরতলা আমরা প্রত্যাহার করে প্রত্যাহার করে হচ্ছে উনিশশো উনসত্তর সালের বাইশ ফেব্রুয়ারি প্লটটা ভালো মতো জেনে রাখো বাইশ ফেব্রুয়ারি এবং পরের দিন মানে তেইশ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় এই ঘটনা তোমরা কম বেশি সবাই জানো ইতিহাসে পড়েছ কিন্তু আয়ুবের শেষ হয় নাই মার্চে আয়ুবকে ক্ষমতা ছেড়েই দিতে হয় এবং সে ক্ষমতা দিয়ে যায় ইয়া ইহার কাছে বাঘেরত ইতিহাস তো এই হচ্ছে ঊনুসত্তরের ঘটনা ঊনুসত্তরের গণ অভ্যুত্থান তো গণ অভ্যুত্থান বলতে বোঝায় কি গণ অভ্যুথান বা মা সারপ্রাইজিং বলতে বোঝায় সোজা কথা যদি বলি ধরো একদল সরকারে আছে আর বিরোধী দল আন্দোলন করতেছে তো সরকারের দলের বিরোধী দলের মধ্যে এরকম আন্দোলন সবসময়ই থাকে এখন ধরো সরকারের কোনো কাজকে সরকারের দলের লোকজনই মানতে পারতেছে না বোঝা গেছে ধরো এবং সরকারি দলের কাজের সমালোচক হয়ে সরকারি দলের যারা সাপোর্টার তারা এবং বিরোধী দলের লোকজন পর্যন্ত কোনো একটা ইস্যুকে বাস্তবায়ন করার জন্য সবাই যদি রাস্তায় নামে তখন সেটাকে গণ অভ্যত্থান বলা হয় অর্থাৎ আমি তোমার এটা বোঝাতে চাচ্ছি যে কোনো একটা ইস্যুকে বাস্তবায়ন করতে যদি সকল দলের সকল মতের মানুষ ঐক্যবদ্ধ আন্দোলন করে তখন সেটাকে গণ অভ্যত্থান বলা যায় পূর্ব পাকিস্তানে যেমন আয়ব বিরোধী আন্দোলন হয়েছিল পশ্চিম পাকিস্তান আয়ব বিরোধী আন্দোলন হয়েছিল আয়ব খান তার ক্ষমতা এমনি ছাড়া না এগারো বছর পরে বুঝতে পারছো এই জন্য এটাকে বলা হয় গণ অভ্যুত্থান আর আমাদের আয়ুবের পতনের পাশাপাশি আরেকটা দাবি ছিল সেটা হচ্ছে আগরতলা আমরা প্রত্যাহার এবং সবাইকে বিনা শর্তে মুক্তি সেটা আমরা পাই এবং পরের মাসে গিয়ে আয়ুবের পতনটা ঘটে কথা বুঝাতে পারছি যেমন নব্বের গণ আন্দোলন আমরা বলি এর সাত পতনের জন্য এটাকে গণ অভ্যুত্থান বলা হয় না কিন্তু গণ আন্দোলন বলা হয় কারণ এরশাদকে নামানোর জন্য তখন জাতীয় পার্টির যারা অনেক কর্ম কর্মী সমর্থক ছিল তারাও বলছে যে এরশাদ বাড়াবাড়ি করতেছে তাকে নামাও এবং বিএনপি আওয়ামী লীগ জামাত যত পার্টি ছিল সবাই আন্দোলন করছে এরশাদকে আমরা চাই না বুঝাতে পারছি তোমাদেরকে ব্যাপারটা তো এই হচ্ছে উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান এবং তার প্লট ঘটনা এখন কবি দেখবা এখানে বা কোনো সত্তরের সাথে একদম একাকার করে দিছে কবিতার ভিতরে কেন একাকার করে দিলেন উনি বললেন যে আজকে উনসত্তর আজকে যখন আমি রাজপথে যাই আজকে যখন আমি হাঁটি আজকে যখন আমি মিছিল দেখি আমি সাথে এটাকে মানে স্মৃতির মিল খুঁজে পাই আজকে আমার মনে হয় যারা ভাষা শহীদ সালাম বরকত যেন যেন আন্দোলনকে বেগবান করতেছে তারা শূন্য ফ্ল্যাগ তুলে ধরে আছে তাদের হাত থেকে যেন অবিরত অবিরাম বর্ণমালা ঝরছে অর্থাৎ বায়ান্নর ভাষা শহীদরা যেন ঊনসত্তরের গণ আন্দোলনেও আয়সা জনতার সাথে একাত্ম হয়ে ওই আন্দোলনকে সফল করার নেতৃত্ব দিচ্ছে এই হচ্ছে ব্যাপার ওকে তো চলো আমরা প্রশ্নে চলে যাই প্রতিদিন স্কুলে যাওয়ার পথেই রোমার নজর পড়ে আমগাছটির দিকে ওই তাকাতেই তার মনে পড়ে প্রতিবাদী বুবুর কথা কারণ ওই গাছটাতেই বুবু রিনার গলায় দড়ি দেয়া লাশ পাওয়া গিয়েছিল কয়েকটা বকাটে যুবক তাকে প্রায় বিরক্ত করত তাই একদিন সে প্রতিবাদ করেছিল এবং জোতা দেখিয়েছিল সেই কারণে পরবর্তীতে তার প্রতিবাদী বুবুর রিনার লাশ ওই গাছেতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় আচ্ছা প্রশ্ন হচ্ছে উদ্দীপকের চেতনা ফেব্রুয়ারি উনিশ কবিতার কোন বিষয়টির সঙ্গে সঙ্গতি সাদৃশ্যপূর্ণ আলোচনা করো আর এখানে প্রশ্ন করছে যে উদ্দীপকের রিনা আর ফেব্রুয়ারি উনিশ কবিতার শহীদরা একই প্রতিবাদের মূর্ত প্রতীক উক্তির যথার্থতা মূল্যায়ন করো এটা রাজশাহী বুর দু হাজার তেইশের প্রশ্ন দেখো কখনো কখনো তুমি যদি এই গ প্রশ্ন যেটা থাকে প্রয়োগ এই প্রয়োগের জ্ঞান বা প্রয়োগের যে হচ্ছে রিদমটা যদি ধরতে না পারো ওয়েদারটা পরের প্রশ্নে আসবা দেখবা এই প্রশ্ন থেকে তুমি হেল্প পাবে এবং এখানে হচ্ছে দেখো এখানে প্রশ্ন করছে যে উদ্দীপকের চেতনা মানে এখানে যে একটা চেতনার কথা বলছে আর কি ফেব্রুয়ারি উনিশশো কবিতার কোন বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ আর এখানে এসে প্রশ্ন করতেছে উদ্দীপকের রিনা আর ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার শহীদরা একই প্রতিবাদের মূর্ত প্রতীক তাহলে এই শহীদ যারা আছে এখান থেকে তুমি উত্তরটা বের করতে পারবা বুঝছো কি বুঝো নাই কথা বোঝা গেছে যেহেতু তারা বলতেছে উক্তির যথাযথ মূল্যায়ন করো মানে তোমাকে এখানে দ্বিমত করার চান্সই দেয় নাই যদি এমন কোনো একটা কমেন্ট দিয়ে বলতো যে তুমি কি একমত বা তোমার বক্তব্য কি তোমার উপরে তো কোনো কিছু জ্ঞান সিদ্ধান্ত নেওয়ার সুযোগই দেওয়া হয় নাই বলেই দিছে তোমাকে এই উক্তিটা ঠিক কিনা সেটা মূল্যায়ন করতে হবে তো তুমি এটা বলবো উক্তি যথার্থ তারপরে কীভাবে যথার্থ সেটা তুমি মূল্যায়ন করবে এটা তোমার কাজ সো ক্লু হচ্ছে এই উদ্দীপকের রিনা যাকে মেরে ফেলা হয়েছে বোঝা যাচ্ছে এবং ফেব্রুয়ারি উনিশশো কবিতার শহীদরা একই প্রতিবাদের মূর্ত প্রতীক তাইলে শহীদরাও প্রতিবাদী রিনা তো প্রতিবাদী আর সেখান থেকে জ্ঞানটা বের করে নিয়ে আসি আগের প্রশ্নে কি অবস্থা চলো এখন আসো আবার একটু উদ্দীপকে যাই প্রতিদিন স্কুলে যাওয়ার পথেই রুমার নজর পড়ে একটা আম গাছের দিকে ওখানে তাকাতেই তার মনে পড়ে তার এক প্রতিবাদী বুবুর কথা বুবু মানে হচ্ছে বোন বড় আপা আর কি আগে বুবু বলা হইতো ঠিক আছে গ্রামে এখনও বলা হয় মুরুবীদের মধ্যে বলা হয় এমনকি আমিও অনেক আমার যারা বয়স্ক আপা যারা আমি বুবু বলি আমরা বুবু কথার প্রয়োগ দেখছি এবং যারা নানু নানি যারা তাদেরকে তো আমাদের আমাদের কাছাকাছি জেনারেশনের সবাই বুবু করে বলে তোমরা বড়োদের মধ্যে এটা শুনবা হয়তো তোমরা বলো কিনা আমি জানি না তবে এটা আছে যাই হোক বউ মানে হচ্ছে বড় বোন বা আপা আচ্ছা ওদিকে তাকাতে তার মনে পড়ে তার প্রতিবাদী বুবুর কথা কেননা ওই গাছটাতে মানে ওই আম গাছের দিকে তার যে বুবু যার কথা বলা হয়েছে রিনার গলায় দড়ি দিয়া লাশ পাওয়া গিয়েছিল কয়েকটা বকাটের যুবক তাকে প্রায় বিরক্ত করতো একদিন সে প্রতিবাদ করেছিল আসো প্রতিবাদ করেছিল এবং জুতা দেখিয়েছিল সেই কারণে পরের দিনই তার প্রতিবাদী বুবু রিনার লাশ ওই গাছটাতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মানে তাকে মেরে ফেলা হয় এবং গাছে ঝুলাই দেওয়া হয় তার অন্যায় কি হচ্ছে হচ্ছে করেছিল ওকে এখন প্রশ্ন উদ্দীপকের চেতনা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার কোন বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ বিষয় তো এখানে দুইটা তিনটা লাইনে পরিষ্কার করে দেয়া আছে উদ্দীপকের চেতনা কি বলো উদ্দীপকের চেতনা হচ্ছে অন্যায় মেনে না নেওয়া অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ রাইট আর ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার কোন বিষয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ অন্যায়ের প্রতিবাদের সাথে সাদৃশ্যপূর্ণ অর্থাৎ প্রতিবাদ থেকে তুমি এখান থেকে জ্ঞান সিলেকশন করবা এরপর কবিতা কিভাবে প্রতিবাদের কথা বলা আছে যে কবি বলেছেন আমি আর আমার মতো বহু লোক কেউ মরা কেউ আদ মরা বলছেন না কেউ বা ভীষণ যদি দারুণ বিপ্লবে ফেটে পড়া তারপরে বলা হয়েছে এক জায়গায় যে ঘাতকের আস্থা আমাদের রাত্রিদিন ভুলুণ্ঠিত তাই না কেউ প্রতিবাদ করে কেউ সামান্য প্রতিবাদ করে কেউ বিশাল প্রতিবাদ করে আর কেউ বা প্রতিবাদই করে না এই যে বিভিন্ন ক্যাটাগরির মানুষকে দেখানো হয়েছে ওখান থেকে প্রতিবাদ দিয়ে জ্ঞান নিবে এবং কবিতা এবং এখানে যা যা আছে লিখলে হয়ে যাবে এরপরে আসো যেখানে একটু আগে কথা বলে ফেলছি যে উদ্দীপকের রিনা আর ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার শহীদরা একই প্রতিবাদের মূর্ত প্রতীক মূর্ত প্রতীক মানে হচ্ছে বাস্তব প্রতীক এই মূর্ত শব্দের অর্থ হচ্ছে বাস্তব আর এটা একটা বিপরীত শব্দ আছে বিমূর্ত বিমূর্ত মানে অবাস্তব ধরা বাইরে আর কি ইংলিশে বলে সহজে বুঝবা এটাকে বলা হয় এখন নাউন ইন্টেলিজেন্স মডেস্টি তুমি ধরতে পারো না বাট ফিল করতে পারো তো মূর্ত প্রতীক মানে বাস্তব প্রতীক একদম জ্বলন্ত প্রতীক তো তোমাকে এখানে কোনো কিছু হ্যাঁ না আংশিক আছে অথবা নাই কিছুটা সমর্থন করি কিছু সমর্থন করি না এসব বলার কোনো চান্সই দেয় নাই মুহূর্ত প্রতীক বলে দিচ্ছে মূল্যায়ন করো তাহলে তুমি এখন প্রশ্ন করতে পার তাহলে ভাইয়া আমি এটা জ্ঞান কিভাবে লিখবো তুমি জ্ঞান লিখবা যে উদ্দীপকের রিনা আর ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার শহীদরা একই প্রতিবাদের মুহূর্ত প্রতীক উক্তিটি যথার্থ ক্লিয়ার কারণ কখনো কখনো হ্যাঁ বলতে পারাটাই জ্ঞান কখনো না বলতে পারাটাই জ্ঞান এখানে তুমি একমত হবা এটাই জ্ঞান আমি একমত না এটা জ্ঞান আমি মনে করি এখানে আংশিক প্রতিফলিত হয়েছে এটা জ্ঞান প্রতিফলিত হয়নি জ্ঞান পুরোপুরি প্রতিফলিত হয়েছে এটাই জ্ঞান আর এখানে তুমি বলবা এই উক্তির যথার্থ মানে এটা জ্ঞান ক্লিয়ার এরপরে কিভাবে যথার্থ উদ্দীপকে কে আছে এবং কবিতায় কে আছে একটা পটা লিখলে অ্যান্সার হয়ে যাবে এরপরে আসো পরিচয়ে আমি বাঙালি এটা একটা বিখ্যাত কবিতা এই কবিতার আংশিক তুমি পড়েছো আংশিক পড়ছ কবিতার নাম হচ্ছে আমার পরিচয় ওই আমার পরিচয় কবিতা তুমি পড়ছো হচ্ছে সিলেবাসে সৈয়দ শামসুল হকের লেখা ওই কবিতার একটা অংশ হচ্ছে টেনের এই জায়গাটা ঠিক আছে পরিচয় আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের কখনো ভয় করিনি আমি উদ্যত কোনো খড়গের খড়গ মানে হচ্ছে কেমনে বোঝাবো এখন বড় তলোয়ার তলোয়ার তো আমরা চিনি ওরকমের বড় তলোয়ার অনেক পুরো দায়ের মতো এখানে উল্টা করে বাঁকা ধরো ওই যে হিন্দুরা মহিষ বলি দেয় না মহিষটা কেমনভাবে ধরে সেট করা হয় এক কোপে কাটতে হয় এটা তো বলের সিস্টেম তো এই জন্য খুব শক্তিশালী লোক দিয়ে কাজটা করানো হয় আর ওই দায়ের বা যেটা দিয়ে কোপটা দেয় ওটার অনেক ওজন থাকে দশ বারো পনেরো কেজির মতো ওটা হচ্ছে খড়গ ওটা বাঁকা দেখবো ধভাসকাটা কোপ দিতে হয় একদম কেটে দুভাগ বলছো অনেকটা হচ্ছে এরকম বাঁকা আর কি হ্যাঁ কখনোই ভয় করিনি আমি উদ্যত কোনো খলগের শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস দিয়েছি যেমন শস্য করেছি চাষ সাধারণ কবিতা শান দেওয়া মানে ধারালো করা সত্য কিন্তু যখন দরকার হয়েছে হাতে অস্ত্রও নিয়েছি আমি কৃষকের কাজও করছি আবার যুদ্ধও করছি কাউকে ছেড়ে কথা বলি নেই একই হাসি মুখে বাজিয়েছি বাসি গলায় পড়েছি ফাঁস আপোষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস বলছে বাজিয়েছি আমি যেমন হাসি মুখে বাজাইছি তেমনি আবার গলায় কখনো কখনো ফাঁসি পড়েছি ক্ষুদিরামের কথা মনে করো না ক্ষুদিরামের একজন কিশোর সতেরো আঠারো বছর বয়সী প্রতিবাদী পাকিস্তা কি বলে ব্রিটিশদের বিরুদ্ধে তাকে ধরে ফাঁসি দেওয়া হয়েছিল আচ্ছা মাস্টারদা সূর্য সেনের কথা মনে আছে নিশ্চয়ই একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী চট্টগ্রাম অশ্রাকার লুণ্ঠনের সময়ের কথা তাই না ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল বলছে আমি একে হাসি মুখে বাঁশিও বাজাইছি অর্থাৎ আমার মধ্যে প্রেম রোমান্টিকতা জীবনের জয়গান যেমন ছিল আবার আমি হাসি মুখে আমার অধিকারের গলায় এবং যেটা আমার বাস্তবতা সেটা হচ্ছে এই আমি আপোষ করিনি কখনোই অন্যায়ের সাথে কি করিনি আপোষ করিনি এই হলো ইতিহাস এটাই আমার হিস্ট্রি যে আমি অন্যায়ের সাথে আপোষ করে আমি ছেড়ে কথা বলিনি ওকে এটা আমার পরিচয় কবিতার অংশ মনে রেখো আচ্ছা তারপরে আসো প্রশ্ন উদ্দীপকের ইতিহাস প্রসঙ্গ এবং ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার ঐতিহ্য চেতনার সাদৃশ্য নির্ণয় করো অসাধারণ কোশ্চেন অসাধারণ কোশ্চেন তারপরটা দেখি ফেব্রুয়ারি উনিশশো কবিতা বাঙালির স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার এক অসাধারণ শিল্পভাষ্য প্রশ্ন অসাধারণ কিন্তু অনেক সহজ ঠিক আছে উচ্চতর দক্ষতা মাঝে মধ্যে একটু বেশি সহজ হয়ে যায় এটা ওই রকম একটু সহজ কোশ্চেন হয়ে গেছে আচ্ছা আসো আমরা প্রয়োগটা একটু দেখি বলছে উদ্দীপকের ইতিহাস প্রসঙ্গ আচ্ছা উদ্দীপকে আমার হিস্ট্রিকে স্মরণ করা হয়েছে কোন অ্যাঙ্গেল থেকে একটু খেয়াল করো তুমি আমার পরিচয় কবিতা নিশ্চয়ই পড়ছো নাইনটিনে ওখানে দেখবা আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে দিয়ে তারপরে শেষের দিকে গিয়ে লাস্টে গিয়ে বলা হয়েছে তুমি বুঝি বাঙালির বীজ মন্ত্রটি শুনো নাই একসাথে ছিলাম একসাথে আছি আজও একসাথে থাকবই হ্যাঁ সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই এরপরে হচ্ছে এই কথাগুলো আছে বুঝছো তো চর্যাপদের অক্ষর থেকে শুরু করে আমার ইতিহাস ঐতিহ্য যত জিনিস ছিল স্মরণ করবার মতো গর্ব করবার মতো সব কিছুকে ওই এক জায়গায় স্থান দেওয়া হয়েছে দিয়ে তারপর লাস্টে বলা হয়েছে যে পরিচয় আমি বাঙালি এই সব কিছু মিলে হচ্ছে আমার বাঙালি জাতি সত্তার তৈরি এবং বিকাশ ওকে তো এখানে দেখো বলছে উদ্দীপকের ইতিহাস প্রসঙ্গ অর্থাৎ উদ্দীপকের ইতিহাসকে কোন কন্টেক্সটে স্মরণ করা হয়েছে এখন তুমি দেখো কোন কন্টেক্টে স্মরণ করা হয়েছে বলছে পড়েছে আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের আমি কখনো ভয় করি নাই উদ্যত খরগের মানে আমি প্রতিবাদ করেছি সংগ্রাম করেছি ছেড়ে কথা বলিনি আমি শত্রুর সাথে লড়াই স্বপ্নের সাথে বসবাস করছি যুদ্ধ তেমন আমি শস্য চাষ করছি আমি হাসি মুখে বাসিও বজাইছি আমি গলায় হাসিও নিছি এখন আপোষও করি নাই তাহলে উদ্দীপকের ইতিহাস প্রসঙ্গ কোন কন্টেক্স প্রতিবাদী চেতনা তাই না এখানে তো ইতিহাসের মধ্যে শিল্পের খোঁজাখোঁজ খুব একটা বেশি করা হয়নি আর বলছে ইতিহাস প্রসঙ্গে এবং ফেব্রুয়ারি উনিশশো কবিতার ঐতিহ্য চেতনার সাদৃশ্য ঐতিহ্য চেতনার মধ্যে যা আছে এখানেও যেমন প্রতিবাদ আছে বাঙালির এখানেও প্রতিবাদ আছে এখানে ঐতিহ্য চেতনার মধ্যেও প্রতিবাদ এখানে ইতিহাস প্রসঙ্গের মধ্যেও প্রতিবাদ এই দুই প্রতিবাদের সাদৃশ্য পাশাপাশি লিখবা একটা অসাধারণ উত্তর হয়ে যাবে বুঝতে পারছো ব্যাপারটা তারপরে আসো প্রশ্ন করছে উদ্দীপক এবং ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতা বাঙালির শত স্ফূর্ত সংগাম অসাধারণ শিল্প ভাষা ওই যে বলছিলাম না যে তোমরা যদি প্রয়োগ বুঝতে না পারো উচ্চতর দক্ষতা থেকে অনেক সময় হেল্প পাইতে পারো সব সময় পাবা এটা বলছি না অনেক সময় পাবা কারণ এখানে বলছে বিশ্লেষণ করো বিশ্লেষণ করো এর মানে হচ্ছে তোমারে ডিমত করার সুযোগ দেয় নাই যত বড় পণ্ডিতে হও তুমি এখানে ব্লক তাই না তোমার বলছে এই কথাটার বিশ্লেষণ করতে হবে মানে এখানে যা আছে তুমি এক্সপ্লেন করবা আস এটা কি বলছে উদ্দীপক এবং ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতা বাঙালির স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার অসাধারণ শিল্প ভাষ্য এখন স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনা আর আগেরটাতেও বলছে আমি প্রতিবাদী চেতনা তো প্রতিবাদী আর সংগ্রামীর মধ্যে পার্থক্য কি বুঝছো যাহা মিল্কশেক তাহাই ডেজার্ট নাকি তো এখানে কবিতায় বলেই দিছে উচ্চতর দক্ষতার মধ্যেতে যে এটা উদ্দীপকটা এবং কবিতাটা দুটোই সংগ্রামের চেতনার অসাধারণ শিল্প ভাষা দুই জায়গাতেই বাঙালির ইতিহাস থেকে সংগ্রাম এবং প্রতিবাদের কথাকেই উপস্থাপন করা হয়েছে তুমি এ কথাটাকে ব্যাখ্যা করবা দ্যাটস ইট উদ্দীপকে কিভাবে আছে কবিতায় কিভাবে আছে লিখলেই মামলা ডিসমিস ওকে তারপরে আসো পরেরটা একটি পতাকার জন্য কত রক্ত চাই একটি মানচিত্রের জন্য কত অশ্রু চাই রক্তের বুধ উঠে বিষণ্ণ বাতাসে চির সবুজের দেশে আপ্লুত রঙের ট্যাঙ্ক বেড়ায় দাপিয়ে শহরে কি বন্দরে সময় অসময় গড় সন্তান আশ্রয়হীন সব প্রাণ বাহতে করে যা করেছে সংগ্রাম এখানেও প্রতিবাদ এবং সংগ্রামে ফুটে উঠছে খেয়াল করে দেখো প্রথম লাইনে বলছে পতাকার জন্য কত রক্ত চাই একটা মানচিত্রের জন্য কত অশ্রু চাই এরপর রক্তের বুদবুদের কথা বলছে দেশে আপ্লুত হয়েছে বিষণ্ণ বাতাস ট্যাঙ্ক আসছে শহরে বন্দরে সব সময় গর্জরে সন্তান ভয়হীন সপ্রাণ এরপরে বলছে এই সন্তানরা কিভাবে ফাইট করছে বাহতে কলিজা বেঁধে করেছে সংগ্রাম বাহতে কলিজা বাধা মানে হচ্ছে জীবনের ভয় না করা আর কি ঠিক আছে সর্বোচ্চ শক্তি দিয়ে করা তাহলে এখানেও দেখো পুরো উদ্দীপক জুড়ে এই সংগ্রাম প্রতিবাদ এসবের কথাই বলা হয়েছে এবং প্রশ্ন করছে উদ্দীপকটিতে ফেব্রুয়ারি উনিশশো কবিতার কোন দিকটি ফুটে উঠেছে বিশ্লেষণ করো তো এর থেকে সহজ প্রশ্ন হয় না দেখি পরটা কি বলছে উদ্দীপকের কবি ও ফেব্রুয়ারি উনিশত্তর উনিশশো উনসত্তর কবিতার কবি একই মন্ত্রে দীক্ষিত মন্তব্যটির সত্যতা বিচার করো মানে এখানেও তোমাকে ওই একমত হওয়া দ্বিমত হওয়ার মতো কোনো চান্স দেওয়া হয় নাই না দিয়ে সরাসরি বলা হয়েছে মন্তব্য বিশ্লেষণ করে দেখাও আচ্ছা আসো আমরা প্রথমটা থেকে আসি একটি পতাকার জন্য কত রক্ত চাই আমরা কত রক্ত দিছি একটি মানচিত্রের জন্য কত অশ্রু চাই একটা মানচিত্র একটি পতাকার জন্য আমরা কত রক্ত দিছি আসো তোমাকে যদি ব্রিটিশ পিরিয়ড থেকে দেখাই তুমি তো জানো এগুলো তাই না সতেরোশো সাতান্ন সালে কি হইল গো সতেরোশো সালে আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছে আমরা স্বাধীন ছিলাম বাংলা বিহার নবাবের আন্ডারে শাসন ছিল আমাদের মুঘলদের কাছ থেকে স্বাধীন ছিলাম এই অর্থে আর কি মুঘলরা আমাদেরকে তখন শাসন আমাদের যারা নবাব ছিল নবাবের শাসনের আন্ডারে আমরা ছিলাম এবং বাংলা তখন প্রাচুর্যময় ছিল তারপরে আমরা দেখেছি সতেরোশো সাতান্ন সালে পলাশের যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা হারাই ফেলছি এরপরে অলমোস্ট দুশো বছর এটা কঠিন করুণ জার্নি রক্তের পিছিল পথ বে আমাদের দুইশো বছর চলতে হয়েছে এই দুইশো বছর চলার পরে ব্রিটিশ পিরিয়ড গিয়ে কি হয়েছে হয়েছে হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান লাভের লাভ কিছু হয় নাই এক শকুনের হাত থেকে আরেক শকুনের হাতে এই তো এর মধ্যে ব্রিটিশ শাসনের যে দুঃশাসন বললামই তো রক্তের পিছিল ইতিহাস আর উনিশশো সাতচল্লিশের দেশভাগের পর থেকে উনিশশো একাত্তর চব্বিশ বছরের আর রক্তাক্ত হিস্ট্রি রক্ত দেই নেই কখন বলো সাতচল্লিশের দেশভাগের পরে ওই বছরই ভাষার প্রশ্ন যখন তাদের সাথে আমাদের গোলমাল বাঁধলো আর এরপরে বান্ন এরপরে হচ্ছে তোমার চুয়ান্ন ছাপ্পান্ন শাসনতান্ত্রিক আন্দোলন বাষট্টি শিক্ষা আন্দোলন পঁয়ষট্টি পাকভারত ভারত যুদ্ধে আমরা রক্ত দিয়েছি বেশি এরপরে হচ্ছে ছেষট্টির ছয় দফা ঊনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ মাঝখানে সত্তরের নির্বাচন আন্দোলন ছিল আর মুক্তিযুদ্ধের সময় তো একদম তিরিশ লাখ মানুষের রক্ত তো এই সমস্ত রক্তের ইতিহাস যদি তুমি এক জায়গায় করো আর কি তাহলে তোমার মুখ থেকে এই হতাশার কথা বা বিস্ময়ের কথা সহজে বের হয়ে আসবে একটি পতাকার জন্য কত রক্ত চাই একটি মানচিত্রের জন্য কত অস্ত্র চাই আমরা অনেক রক্ত অনেক অস্ত্র বিসর্জন দিয়েছি রক্তের বুধভুত উঠে বিষণ্ন বাতাসে চিরসবুজের দেশে আপ্লুত আমোদে এই রক্তের বুদবুত বুদবুত তো বুঝতে পারো এই বিষণ্ন বাতাসে ওঠে চিরসবুজের দেশে আপ্লুত আমোদে বুঝছো আমাদের চিরসবুজের দেশ এই রক্তের বিষণ্ণতায় আপ্লুত হয়ে থাকে জলপাই রঙের ট্যাঙ্ক বেড়ায় দাপিয়ে জলপাই রং মানে মনে করবো এটা আর্মির কালার আর কি হ্যাঁ সারা পৃথিবীতে আর্মির কালারগুলোর মধ্যে একটা কমন কালার আছে আচ্ছা জলপাই কালার জলপাই রঙের ট্যাঙ্ক বেড়ায় দাপিয়ে শহর কি বন্দরের সময় অসময় মুক্তিযুদ্ধের সময় যেটা হয়েছে আমাদের গড় জুড়েছে সন্তান ভয়হীন সব প্রাণী দেশের সন্তানরা গড় জুটেছে ভয়হীন প্রাণ প্রাণ শক্তি নিয়ে তারা বাহুতে কলিজা বেদে করেছে সংগ্রাম কলিজাতে এখানে থাকে বাহুতে বাচ্চা মানে কি অর্থাৎ তারা ভয় করে নাই মৃত্যুকেও ভয় করে না একদম তোমার মৃত্যুকে হাতে নিয়ে তারা যুদ্ধ করছে আচ্ছা এখন প্রশ্ন উদ্দীপকটিতে ফেব্রুয়ারি উনিশত্তর কবিতার কোন দিকটি ফুটে উঠেছে বিশ্লেষণ করো ওই যে সংগ্রামী চেতনা প্রতিবাদ সংগ্রামী বা প্রতিবাদী চেতনা ফুটে উঠেছে এরপরে কবিতার মধ্যে কিভাবে আছে উদ্দীপকে কিভাবে আসে লিখলে হয়ে যাবে এখন আমি জানি তোমরা হয়তো মনে মনে ভাববা যে ভাইয়া আপনি পড়তেছেন বুঝে যাচ্ছেন অধিপক্ষে কি আছে আমরা যখন পড়ি আমরা বুঝতে পারি না এটার কমন অ্যান্সার হচ্ছে পড়াশোনার পরিমাণ বাড়াতে হবে তোমার বাংলা ভাষার ভোকাবলার স্টক বাড়াইতে হবে আমরা কি করি আমরা ইংরেজি ভোগাবলারির পরে জীবন দিয়ে দিচ্ছি নিজের ভাষার যে ভোগাবলারির বলতে কিছু একটা আছে এটা আমরা পাত্তাই দিই না এবং এটার মাসুল দিতে হয় গুরুত্বপূর্ণ সব জায়গায় গিয়ে তো কিভাবে বাড়াবা প্রচুর পড়বা এটাই প্রচুর পড়বা ডিকশনারি ধরে তো আর পড়তে পারবা না প্রচুর পড়বা পড়তে পড়তে আটকে গেলে ডিকশনারির হেল্প নেবা ওকে তুমি যখন বেশি বেশি পড়বা বেশি বেশি এরকম শব্দের মুখোমুখি হবা তখন সেগুলো অর্থ জানবা এবং কোথায় কোন শব্দটাকে কোন অর্থে কিভাবে প্রয়োগ করা হয়েছে এগুলো তুমি বুঝতে পারবা আমি কি বোঝাতে পারছি তুমি তখন বুঝতে পারবা তো এই যে ভোকাবলার স্টক বাংলা ভাষার ক্ষেত্রেও এটা তোমাকে অনেক বেশি সাপোর্ট দিবে যখন তুমি উদ্দীপক ধরবা এটাকে সলভ করে অ্যান্সার লেখার ক্ষেত্রে এরপরে আসো উদ্দীপকের কবি ও ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবি তার কবি একই মন্ত্র দীক্ষিত হ্যাঁ প্রতিবাদে সংগ্রামী মন্ত্র দীক্ষিত প্রতিবাদ এবং সংগ্রামের মন্ত্র এখানে কি বলছে দেখো জলপাই রঙের ট্যাঙ্কের কথা আসছে শহরে বন্দরের সময় সময় তারা বেড়াইছে আমরা গর্জন করেছি বা হতে করে যাবে যুদ্ধ করছি রক্তের বুধবুধের কথা বলছে মানচিত্রের জন্য অশ্রু দিয়েছি পতাকার জন্য রক্ত দিয়েছি এর মানে প্রতিবাদ এবং সংগ্রাম পুরো উদ্দীপক জুড়ে একই কথা আছে পুরো কবিতা জুড়ে একই কথা আছে ওকে এর মানে হচ্ছে উদ্দীপক বুঝতে পারলে তুমি প্রশ্নের টোন যে কোনো দিক থেকে ধরতে পারবা এরপরে আসো কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাঙ্গল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক হাতের মুঠোয় মৃত্যু চোখে স্বপ্ন এসেছিল মধ্যবিত্ত নিম্নবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কোরআনিরা দোল বেঁধে কোন কবিতা এটা এটা নাইনটিন তোমরা পড়ে আসছো আহ স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো ওই কবিতাটা এটা পুরা কবিতার মধ্যেই ইতিহাসের ওই সত্যটাকে আমাদের সামনে আনা হয়েছে যে সাত মার্চের ভাষণ কিভাবে আমাদেরকে উদ্দীপ্ত করছিল এবং ওই চেতনাকে ধরে বাঙালি কিভাবে ঐক্যবদ্ধ হয়ে পরবর্তীতে স্বাধীনতার বীজ মন্ত্র দীক্ষিত হয়ে স্বাধীনতাকে ছিনে আনছে এনা কথাটা স্বাধীনতা এই শব্দটি কিভাবে নির্মলেন্দু গুণের লেখা এখন সে বলছে কপালে কবজিতে লাল শালু বেঁধে লাল কাপড়কেই শালু কাপড় বলে লাল কাপড়কে কি বলে শালু কাপড় বলে তো এটা এক ধরনের দোষের অপপ্রয়োগ কিন্তু সাহিত্যে অপপ্রয়োগ বলতে কোনো কথা নাই সাহিত্যে সব ঠিক আছে এটা মাথায় রাখবা হ্যাঁ তুমি যদি তোমাদের বই না আগের বইতে যদি পড়ো সিনটেক্স নাইনটিন একটা বই ছিল না মনির চৌধুরীর বই ওখানে একদম শেষের দিকে দেখবা একটা চ্যাপ্টার আছে সিনটেক্স বাক্যে পদ সংস্থাপনার ক্রম ওই জায়গায় বলা আছে যে বাক্যের সাধারণত কর্তা কর্মক্রিয়া এই সিকোয়েন্সে বসে তবে তবে সাহিত্য ব্যতিক্রম হতে পারে অর্থাৎ ওখানে এটা বুঝেছে যে সাহিত্যে সাধারণত সিস্টেম মানা হয় না আর আমরা অশ্রু জলকে বাহল্য দোষ বলি যেটা অশ্রু সেটা চোখের জল তো অশ্রু বলার পরে জল বলার দরকার নেই কিন্তু কবিতা দেখবে অ্যাভেলেবেল প্রয়োগ আছে এগুলো ভাষায় পাকা দাঁড়ি গবু অশ্রু জলে কহিলা জুতো আবিষ্কার কবিতা রাইট অশ্রু জলে গবু চন্দ্র কান্না করতে করতে পাকা দাঁড়িয়ে ভিজাই ফেলছে আচ্ছা তো দেখো বলছে কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক অর্থাৎ সর্বস্তরের মানুষ আন্দোলনে যোগ দিয়েছিল লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক এখন উলঙ্গ কৃষক মানে তুমি কি মনে করছো এটার ব্যাখ্যা যে কৃষকটা ওখানে আসছিল সাত মাছের ভাষণ শুনতে ন্যাংডো হয়ে তাদের পরনে কাপড় ছিল না এমন কিছু না এটা মিন করা হয়নি মিন করা হয়েছে কৃষকরা প্রায় এমতটুকু কাপড় পরে আসছিল যে তাকে আসলে উলঙ্গ বলা চলে ওই অর্থে মানে কৃষকদের যে কত বেশি দুরবস্থা ছিল তারা যে সামান্য লজ্জা নিবারণের বস্ত্রটা কোন ইউজ করত ওইটাকে মিন করে তারা কত বেশি নিষ্পেষিত ছিল কতটা কঠিন জীবন যেমন তারা তখন করছে ওটা মিন করার জন্য বলা হয়েছে লাঙল জোয়ার কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক হাতের মুঠোয় মৃত্যু চোখের স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্নবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ বাব করে এ একটা লাইন রে ভাই এটা একটা লাইন জীবনের বিশাল দার্শনিকতা আছে এখানে হাতের মুঠোয় মৃত্যু চোখে স্বপ্ন এটা নিয়ে এক মধ্যবিত্ত মধ্যবিত্ত লাইফের একটা বিশাল সংজ্ঞা কবি এখানে দিয়ে একটা কিন্তু এখানে উনি মধ্যবিত্ত জীবনের একটা অতি উত্তম সংজ্ঞা দিছে মধ্যবিত্ত জীবন মানে হচ্ছে এই হাতের মুঠোয় মৃত্যু আর চোখে থাকবে স্বপ্ন কেন বললাম জানো কারণ যারা একেবারে গরিব তারা বাধ্য হয়ে রাস্তায় থালা হাতে ভিক্ষা করতে নামে যেতে পারে উপায় থাকে না আর যারা অনেক ধনী তারা খুব আরামে থাকে তাদের বাড়িতেও এসে তাদের গাড়িতেও এসে তাদের অফিসেও এসে তারা যেখানে শপিং করে সেখানেও তারা যেখানে কাঁচা বাজারের মাছ কেনার সুপার শপ তাহলে যারা একদম আছে আছে তারা খুব ভালো তাদের কোনো সমস্যা নাই একদমই গরিব তাদের কোনো সমস্যা নাই কারণ তারা কষ্টের সাথে মানায় নিছে আর তারা থালা হাতে ভিক্ষা করতে পারতেছে বেকায় দেয় আছে হচ্ছে এই মধ্যবিত্ত বুঝছো এরা না উপরে উঠতে পারে না নিচে নামতে পারে এরা ভিক্ষা করতে পারে না এরা ধনী হওয়ার স্বপ্ন দেখে কিন্তু সেটাও হয় না এরা মাঝখানে এদের অবস্থা খুব খারাপ কথা বুঝছো এই জন্য বলছে হাতের মুঠুই মৃত্যু জীবনে তাদের প্রতি পদে অনিশ্চয়তা কিন্তু চোখে স্বপ্ন আমি ওটা করব এই মধ্যবিত্তরা মিলতেছে মধ্যবিত্তরা মিলবে কারণ মধ্যবিত্ত জীবনের একখান সারা পৃথিবীতে একই রকম যাই হোক দেখো হাতের মুঠুর মৃত্যু চোখে স্বপ্ন এসেছিল মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এসেছিল করুণ কেরানি আসছিল নারী আসছিল বৃদ্ধ আসছিল ভবঘুরে আসছিল আর আসছিল। তোমাদের মতো মতো আর তোমাদের শিশু আচ্ছা এখন আসো প্রশ্ন অবস্থা দেখি উদ্বীপের বক্তব্যের সাথে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার বক্তব্যের সাদৃশ্যপূর্ণ দিক ব্যাখ্যা করো আর এখানে বলছে উদ্দীপকে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার খণ্ডাংশ প্রতিফলিত হয়েছে মন্তব্যটির যথাযথ বিচার করো মানে একমত হয়ে খন্ডাংশ বোঝাইতে হবে আর কি হ্যাঁ আচ্ছা এখন এখানে দেখো উচ্চতর দক্ষতা বলছে উদ্দীপকে ফেব্রুয়ারি উনিশশো কবিতার খন্ডাংশ প্রতিফলিত হয়েছে এর মানে কবিতায় যা আছে এখানেও তাই আছে পুরোটা নাই অর্ধেক আছে বোঝানোর কথাটা কবিতায় যা আছে এখানেও তাই আছে পুরোটা নাই হয় ফিফটি পার্সেন্ট অথবা থার্ড ইয়ার ফর্টি পার্সেন্ট আছে খন্ডাংশ মানে একটু খন্ড তাই তো এর মানে এটা দ্বারা প্রমাণ হয়ে গেছে উদ্দীপকের চেতনা এটার চেতনা সেম উদ্দীপকের বক্তব্য সরি কবিতার বক্তব্য উদ্দীপকের বক্তব্য সেম কবিতার চেতনা উদ্দীপকের চেতনা সেম তবে পুরোটা এখানে আসেনি খন্ড অবস্থায় আসছে এখন আসো এই কথাটাকে প্রয়োগে কাজে লাগাই উদ্দীপকের বক্তব্যের সাথে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার বক্তব্যের সাদৃশ্য পূর্ণ দিক এখন দেখো কপালে কবজিতে লাল সলভেদে এই মাঠে আসছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাল রং কিসের কিসের প্রতীক ভালোবাসার প্রেমের প্রতীক আমি জানি না লাল রঙ হচ্ছে প্রতিবাদের প্রতীক সংগ্রামের প্রতীক বুঝছো সংগ্রামের চেতনার প্রতীক আর লাঙল জল কাঁধে ঝাঁকবে কৃষক বঙ্গবন্ধু জাতির উদ্দেশ্যে একটা নির্দেশনা দেবেন এবং সারা পূর্ব বাংলার মানুষ তখন প্রত্যাশা করতেছিল যে শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার ঘোষণা দিবে আর আমরা স্বাধীনতার সংগ্রামে ঝাঁপাই পড়ব ই অন্যায় আর হতে দেওয়া যায় না এর শেষ দেখে ছাড়বো আমরা আর এরপরে মধ্যবিত্ত নিম্নবিত্ত করুণ কেরানি আর তোমাদের মতো যারা শিশু পাতা কোরআনিরা তারা ছিল দল বেঁধে এটা বলা হয়েছে তাহলে উদ্দীপকের এই বক্তব্য আর ফেব্রুয়ারি উনিশশো কবিতার যে বক্তব্য দুটো আমাদের সাদৃশ্যপূর্ণ দিক ওই একই একই কথা ঘুরে ফিরে আসছে সংগ্রাম প্রতিবাদ সংগ্রাম প্রতিবাদ সাদৃশ্যপূর্ণ দিক সংগ্রাম প্রতিবাদ ব্যাখ্যা করে দিবা এরপরে বলছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার খণ্ডাংশ প্রতিফলিত হয়েছে হ্যাঁ কারণ এর বাইরেও কবিতায় আরো কিছু দিক আছে কবিতায় বায়ান্ন সালকে স্মরণ করা হয়েছে ভাষা শহীদদেরকে স্মরণ করা হয়েছে কিভাবে আমাদের মনুষ্যত্ব মানবিক বাগান কমলবন মনে আছে কথাটা সেটাকে কিভাবে তসনস করে দেওয়া হয়েছে উনিশশো উনসত্তর সালে সেটাও স্মরণ করা হয়েছে অর্থাৎ প্রতিবাদী চেতনার পাশাপাশি আরো কিছু ঘটনা এবং কনটেক্সট ওই কবিতার মধ্যে আছে যেটা এইখানে নাই এই জন্য এখান থেকে কবিতা কোন কোন দিক থেকে বেশি সেটা লিখলে প্রমাণ হয়ে যাবে এই জায়গাটা কিভাবে কবিতার খণ্ডাংশ এখান থেকে কবিতায় কোন কোন জিনিসগুলো বেশি আছে কিভাবে আছে ওটা লিখলে প্রমাণ হয়ে যাবে যে এই জায়গাটা কবিতার খণ্ড কারণ কবিতাতে এখান থেকে থেকে বেশি আছে আছে। আর এই কবিতার কম ওকে এরপরে আসো এটা আল মাহমুদের কবিতা ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত অক্ত মানে হচ্ছে ওয়াক্ত আর কি হ্যাঁ এই যে ওয়াক্ত কথাটা আছে এই যে ওয়াক্ত বা সময় নামাজের ওয়াক্ত তো হয় আমরা বলি না এই অর্থে আর কি এখন তুমি প্রশ্ন করতে পারো তাহলে অক্ত বলছে কেন অক্ত বলছে এটা তিন মাত্রাটা দুই মাত্রা এই জন্য কবিতার ছন্দ কবিতার তাল মাত্রাটা মেলানোর জন্য তোমাদেরকে এই কথা ভাই অনেকবার বলছি কবিতা এগুলো সম্ভব ওই বিখ্যাত উদাহরণ মনে করো বারেক ভিরাও তৈরি কুলেতে এসে বারেক মানে নট আব্দুল বারেক বারেক মানে হচ্ছে একবার একবার বার এক ওই কথাটাই হচ্ছে বারেক এই যে একবার তারপর এটাকে বলা যায় এরকম বার এক এটাকে বলা যায় এক তো একবার এবং এক তো চার মাত্রা করে এক দুই তিন চার আর এটা এক দুই তিন এটা তিন মাত্রা বুঝছো ওই হচ্ছে ব্যাপার আর কি দেখো হয় কোনো না এগুলো একুশ তারিখ দুপুরবেলার অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা ডেম কলেজের প্রশ্ন আচ্ছা এর আগেটা কি ছিল এর আগেটা ছিল কুমিল্লা বোর্ড দু হাজার বাইশের প্রশ্ন অধিবকে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার কোন দিকের সমর্থন মেলে ব্যাখ্যা করো তারপরে বলছে অধিবকটি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার সমগ্র চেতনাকে ধারণ করেনি বিশ্লেষণ করো এখানে বলা আছে ধারণ করেনি মানে সমগ্র চেতনাকে ধারণ না করলো খন্ডাংশ আগের কথাই এখনোশো প্রয়োগ উদ্যোপকের ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার কোন দিকের সমর্থন মেলে ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুরবেলার অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত ভাষা আন্দোলন রাইট ভাষা আন্দোলনের সমর্থন মেলে রাইট কারণ কবিতার মধ্যে তো বলাই আছে আর সালাম নামে রাজপথে শূন্য তুলে ফ্ল্যাগ বরকত বুক পাতে থাবার সম্মুখে বরকত বলা গারো উচ্চারণে এখনো বীরের রক্তে দুঃখিনী মাথার অস্ত্র জলে ফুটে ফুল বাস্তবে বিশাল চত্বরে অর্থাৎ কবিতার মধ্যে যে প্রসঙ্গে বা অন্য সালের ভাষা আন্দোলনের কথা আসছে ওই জায়গাটা তুমি বলেই দিবা কোন দিকের ভাষা আন্দোলনের দিকে সমর্থন মেলে এরপরে আসো উদ্দীপকটি ফেব্রুয়ারি ধারণ করেনি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ধারণ করেনি কারণ কবিতার মধ্যে এর থেকে বিশাল কিছু আছে প্রেক্ষাপটের মধ্যে প্রেক্ষাপটকে একসাথে একাকার করে স্মরণ করা হয়েছে কবিতার মধ্যে তাই না এখানে উদ্দীপকের মধ্যে কেবল ফেব্রুয়ারির কথা বলা আছে তাহলে বোঝা গেল এই উদ্দীপকের ভাব আর কবিতার ভাব পাশাপাশি যদি রাখো কবিতা এত বিশাল কবিতার প্রেক্ষাপট কবিতার বলা এত বড় ওই জায়গায় এটাও আছে উনসত্তরের কথাও আছে চেতনাকে ধারণ করেনি মানে এটা খন্ডাংশ চেতনাকে ধারণ করেনি মানে উদ্দীপকটা কবিতার খণ্ডাংশ আশা করি বুঝাই দিতে পারছি এখানে আর কোনো ঝামেলা হওয়ার কথা নয় এর আসো একটা গদ্য পাইলাম এতক্ষণ পরে উদ্দীপক হিসাবে দেখে কি অবস্থা এখানে গদ্যের মধ্যে বলা আছে বলা আছে উনিশশো সালের বাঙালির ভাষা আন্দোলনের পথ ধরেই আসে উনিশশো উনসত্তর সালে গণ অভ্যুত্থান উনিশশো সাধারণ নির্বাচন একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ এবং সবশেষে আসে পরম আকাঙ্ক্ষিত স্বাধীনতা এ হচ্ছে এক ধারাবাহিকতা বা পরম্পরা যে পরম্পরায় পূর্ব আদর্শকে উত্তর শুরীরা ধারণ করে বহন করে নিয়ে যায় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল করেছে অসাধারণ সুন্দর একটা কথা লিখছে যে টিচার উদ্যোগ একটা তৈরি করছেন উনি খুব সুন্দর করছেন এটা আচ্ছা দেখো উনিশশো সালে বাঙালির ভাষা আন্দোলনের পথ ধরে আসে উনিসত্তর সালের গণ আচ্ছা তোমাকে কিছু সালের সাথে ভাইয়া একটু পরিচয় করাই দিই তাহলে এটা সহজ হবে যেটা ভাইয়া মুখে মুখে কিছুক্ষণ আগে বলছিলাম দেখো উনিশশো সালের দেশভাগ দেশভাগের পরে সাতচল্লিশ আটচল্লিশ জুড়ে তোমার ভাষার প্রশ্ন তাদের সাথে আমাদের গোলমাল এবং উনিশশো সালের ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের জাতীয়তাবাদ আমাদেরকে এটা শিক্ষা দেয় যে পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের সংসার আর চলবে না প্রাদেশিক নির্বাচনে চুয়ান্ন সালে আমরা দিলাম যে আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে আমাদের শাসন কার্য পরিচালনা করব। বলে আমরা উনিশশো চুয়ান্ন সালের যে যুক্ত ফ্রন্টের নির্বাচন হলো উনিশশো সালে যুক্ত ফ্রন্টের নির্বাচন হলো সে নির্বাচনে দেখাইলাম এই উনিশশো বা সালের জাতীয়তাবাদের কি রেজাল্ট এটা চুয়ান্নতে দেখাইলাম দেখাই আমরা উনিশশো সালে যখন পাকিস্তানের শাসনতন্ত্র হইলো মানে সংবিধান হইলো সেখানে আমরা ভাষার দাবিতে আমরা যে বলছিলাম যে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি দিতে হবে সেটা বাস্তবায়ন ঘটায় দেখালাম এটা ছাপ্পান্ন সালে খুব খেয়াল করে দেখবা ছাপ্পান্ন শাসনতন্ত্রিক শাসনতান্ত্রিক আন্দোলন এরপরে উনিশশো সালে যখন শিক্ষা আন্দোলন হইলো ভালো মতো বুঝবা উনিশশো বাষট্টি সালে যখন শিক্ষা আন্দোলন হলো অনেকে এটা সম্পর্কে জানো না আমি জানি তোমাদের মধ্যে অনেকে এটা নিয়ে একটা গ্যাপ আছে যে ভাইয়া শিক্ষা আন্দোলন আসলে কি শিক্ষা আন্দোলন হলো শরীফ শিক্ষা কমিশন নামে একটা কমিশন ছিল এই শরীফ ছিল হলো তোমার আলিগড় ইউনিভার্সিটির প্রফেসর এবং ওই সময়ের পাকিস্তানের শিক্ষা সচিব এই শরীফ শিক্ষা কমিশন আবার চারজন বাঙালিও ছিল কুলাঙ্গার শিক্ষা কমিশন শিক্ষানীতি প্রণয়ন করছিল যেমন এখন শিক্ষানীতি বাংলাদেশে একটা আছে বাস্তবায়িত হচ্ছে ওই ওই শিক্ষানীতি প্রণয়ন করে শরীফ শিক্ষা কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছিল বলা হয়েছিল এইভাবে যে শিক্ষা এমন কোনো জিনিস না যেটা ফ্রিতে পাওয়া যায় এর জন্য টাকা খরচ করতে হবে অর্থাৎ রাষ্ট্র নাগরিককে শিক্ষা দেবে বিনিময়ে টাকা নেবে তো এই কথা বলার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আন্দোলনে ওঠে একদম মানে বলতে পারো যে এটা বড় ধরনের একটা প্রতিক্রিয়া তৈরি করে পাশের মানুষের কাছে সর্বস্তরের ছাত্রদের কাছে বিশেষ করে তা আমরা বলছিলাম যে এটা তো অন্যায় তাই না কিরকম অন্যায় একটু বুঝো বাবা সন্তানকে শিক্ষিত করবেন এটা বাবার দায়িত্ব কারণ বাবা তার অভিভাবক সন্তান শিক্ষিত হবে মানুষ হবে বাবার মুখ উজ্জ্বল করবে ফ্যামিলির হাল ধরবে আলটিমেটলি তাই তো পরবর্তী জেনারেশনের সেফটির জন্য সন্তানকে করতে হবে শিক্ষিত করতে করতে হবে হবে সিম্পল কাজ মানুষ এখন রাষ্ট্র হচ্ছে বাবার মতো সে অভিভাবক সে গার্ডিয়ান রাষ্ট্র তার জনগণকে শিক্ষিত করবে রাষ্ট্র তার জনগণকে জনসম্পদ রূপান্তর করবে সে জনগণ কাজ করবে কার জন্য রাষ্ট্রের জন্য আমার দেশের জনগণ যত উৎপাদন করতেছে দ্রব্য সে বা বিদেশে যাচ্ছে কাজ করতেছে টাকা পাঠাচ্ছে আলটিমেটলি গেইনারকে রাষ্ট্র তো রাষ্ট্র তার জনগণকে শিক্ষিত করবে মানুষ করবে প্রপার জনসম্পদের রূপান্তর করবে রাষ্ট্রের নিজের প্রয়োজনে তো রাষ্ট্র যদি বলে যে এই জন্য আমরা হাতে তৈরি এটা তো হইল না বুঝছো ব্যাপারটা আমরা তখন এটার প্রতিবাদ করলাম এবং প্রতিবাদ করে আমরা সফল হইলাম পরবর্তীতে সরিয়ে শিক্ষা কমিশনের এই নীতিগুলো তারা বাতিল করতে বাধ্য হয় এরপরে ছিল বাষট্টির পরে পঁয়ষট্টিতে তো পাক ভারত যুদ্ধ হয় এক কঠিন কষ্টের কথা তখন আমরা পাকিস্তান তো পাক ভারত যুদ্ধের মধ্যে পূর্ব পাকিস্তানকে রীতিমতো দিয়ে যুদ্ধ হয় তো ভারত পূর্ব পাকিস্তান ছিল অরক্ষিত তারা চাইলে পূর্ব বড় হামলা করতে কিন্তু তারা পূর্ব পাকিস্তানকে ভারত অত বেশি হুমকি মনে করে নাই জন্য কাশ্মীর বা ওই অঞ্চলের যুদ্ধটা হয়েছে এবং ওই যুদ্ধ বাঙালিরা বেশি অবদান রাখছে রক্ত দিচ্ছে বেশি আচ্ছা বাষট্টির পরে আমরা আশক গণ আন্দোলনে যদি যাই আমরা বলবো উনিশশো সালে ছেষট্টি সালের ছয় দফা তো ছেষট্টির ছয় দফা তো আমাদের ওই চব্বিশ বছরের যানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর একটা জানো তারপরে হচ্ছে তোমার উনিশশো উনসত্তর সালের গণ অভ্যত্থান্তর সালের মুক্তিযুদ্ধ তো দেখো তো এই জিনিসগুলো সাতচল্লিশ থেকে কি এরা পরম্পরা কিনা এটা বোঝার চেষ্টা করতো আগের ঘটনাটাই পরের ঘটনাটাকে তৈরি করছে আগের ঘটনায় পরের ঘটনাকে জন্ম দিছে এই হচ্ছে পরম্পরা আগেটা পরেরটাকে রান করে নিয়ে যাবে অপারেট করে নিয়ে যাবে তো এখানে এটাই বলছে যে বায়ান্ন সালে বাঙালির ভাষা আন্দোলনের পথ ধরেই আসে ঊনসত্তর সালের গণ অভ্যুত্থান কিভাবে বুঝছো এবার এরপরে উনিশশো উনিশশো সত্তরের সাধারণ নির্বাচন আর একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ এবং সবশেষে আসে পরম আকাঙ্ক্ষিত স্বাধীনতা এ হচ্ছে এক ধারাবাহিকতা বা পরম্পরা যে পরম্পরায় পূর্বসূরিদের আদর্শকে উত্তর ধারণ করে বহন করে নিয়ে যায় প্রজন্ম থেকে প্রজন্মান্তর অর্থাৎ সিনিয়র দিকটা জুনিয়ররা ধারণ করে আর কি হ্যাঁ এবং বহন করে নিয়ে যায় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আচ্ছা প্রশ্ন বুঝিতে উনিশশো আবার সালাম নামে রাজপথে শূন্য তুলে ফ্ল্যাগ পংক্তির মধ্য দিয়ে উদ্দীপকে ফুটে ওঠা দিকটি চিহ্নিত করো ওয়াও পরের প্রশ্ন উদ্দীপকের মূলভাব এবং ফেব্রুয়ারি উনিশশো উন কবিতার মূলভাব এক সূত্রে গাঁথা মন্তব্যের যথার্থতা প্রমাণ করো আচ্ছা এখন দেখো এখানে বলছে বুঝি তাই উনিশশো আবার সালাম নামে রাজপথে শূন্য তুলে ফ্ল্যাগ এখন সালাম কোন আন্দোলনের শহীদ বান্ন ভাষা আন্দোলনের শহীদ তো কবি বলতেছেন যে বুঝি তাই মানে এজন্য বুঝি উনিশশো আবার সালাম নামে রাজপথে তাহলে সালাম শহীদ হয়ে গেছে বায়ান্ন সালে কবি বলছেন আবার বুঝি এসে রাজপথে নামে এর মানে হচ্ছে সালাম কে এই সালাম হচ্ছে ভাষা আন্দোলনের আদর্শে উজ্জীবিত গণ আন্দোলনের সৈনিক যিনি আন্দোলন করেছেন সালাম তো সর এসে আন্দোলন করে নাই বায়ান্নর সালামের আদর্শকে উজ্জীবিত অবস্থায় রেখে উনসত্তরে যারা আন্দোলন করেছে তাদেরকেই তাদের মধ্যে সালামকে খুঁজে পাইছেন কবি ওই সূত্রে বলা হয়েছে বুঝিতে উনিশশো উনসত্তরে আবার সালাম নামে রাজপথে শূন্য তুলে ফ্ল্যাগ ওই যে এই যে লাইনটা না পরম্পরা বা ধারাবাহিকতা যে পরম্পরায় খুব খেয়াল করো আদর্শকে উত্তর ধারণ করে বহন করে নিয়ে যায় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তো এখানে প্রশ্ন করছে বুঝিতে উনিশশো উনসত্তরে আবার সালাম নামের রাজপথে শূন্য তুলে ফ্ল্যাগ পঙ্ মধ্যে উদ্দীপকে ফটোটা দেখটি চিহ্নিত করো এটা হচ্ছে ধারাবাহিক সংগ্রামের পরম্পরা ধারাবাহিক সংগ্রামের পরম্পরা এ হচ্ছে মূল কাহিনী কারণ ওই যে বায়ান্ন সাথে উনিশ একাকার করে দেখা হয়েছে এরপরে আসো পরের অংশ উদ্দীপকের মূল ভাব এবং ফেব্রুয়ারি উনিশশো সূত্রে গাথা এক সূত্রে গাথা মানে হচ্ছে উদ্দীপকের যেটা বলা হয়েছে কবিতায় জন্য সেটাই বলা হয়েছে মানে এখানে দেখানো হয়েছে সংগ্রামের পরম্পরা কবিতাতেও দেখানো হয়েছে সংগ্রামের পরম্পরা কারণ কবিতা উনিশশো উনসত্তরকে ঘিরে কিন্তু বায়ান্নকে সেখানে খুব আদর্শের সাথে আদরের সাথে ভালোবাসার সাথে স্মরণ করা হয়েছে তাই না এই জন্য বলা হয়েছে উদ্দীপকের মূল ভাব আর এই কবিতার মূলভাব এক সূত্রে গাথা সূত্রটা কি সূত্রটা হচ্ছে আদর্শ প্রজন্ম থেকে যায় চেতনা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যায় এটা বহন করা হয় যেমনটা আমরা কবিতার মধ্যে দেখেছি তারপরে আসো ভিকির নুন স্কুল এন্ড কলেজ ঢাকার প্রশ্ন এটা দেখি কি অবস্থা এই প্রশ্নটার বলা হয়েছে উনিশশো নব্বই সালের দশ নভেম্বর সৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকার রাস্তায় অংশ নিয়েছিল সাধারণ মানুষ ওই দিন নূর হোসেন তার বুকে পিঠে যাক গণতন্ত্র মুক্তি পাক স্লোগান লিখে মিছিলের প্রথম সারিতে আত্মাহতি দিয়েছিল স্বৈরশাসকের গুলিতে দিনটিকে গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে আচ্ছা যদিও নূর হোসেন রক্ত দিয়েছে মারা গেছে আর দুই আড়াই তিন বছর আগে যাই হোক নব্বই গণ আন্দোলনের ওটা একটা ধাপি ছিল সবটা মিলিয়ে বলা হয়েছে আর কি নূর হোসেন ফেব্রুয়ারি কবিতার সঙ্গে সঙ্গে কি সাদৃশ্যপূর্ণ আলোচনা করো পরের বলছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার আলোকে উদ্দীপকের স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক উক্তিটির স্বরূপ বিশ্লেষণ করো আচ্ছা এখন আসো প্রশ্নের দিকে তাকাও প্রশ্নে বলা হয়েছে যে উনিশশো সালের দশ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকার রাস্তায় অংশ নিয়েছিল সাধারণ মানুষ ওকে ওই হোসেন তার বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি স্লোগান তোমরা নূর হোসেনের ব্যাপারটা পিঠেছিন এর বিজিএস বইতে হ্যাঁ বিজিএস বইতে পড়েছ আহ স্বাধীনতার যে দ্বিতীয় চ্যাপ্টারে স্বাধীনতার পরবর্তী অংশটা নিয়ে যেটা ডিটেল আলোচনা আছে ওই জায়গায় এই কথাটা পাবা নূর হোসেন একটা ছেলে তখনকার সময় তোমার আন্দোলনের কর্মী বুকে পিঠে লিখছিল সামনে দিকে লিখছিল হয়তো এরকম নিপাত যাক পিঠে গণতন্ত্র এরকম লিখে আন্দোলন করতেছিল গুলিস্তানের জিরো পয়েন্ট জিরো পয়েন্ট হচ্ছে গুলিস্তান গুলাবসা মাজারটা যেখানে এখন তার একটু উত্তর দিকে এটা মোড় আছে দেখবা ওই মোড়ে ওখান থেকে বাংলাদেশের কোন জেলার দূরত্ব কত দেখবা একটা মাইল স্টোনের মতো লেখা আছে ওই জায়গাটায় গুলি খেয়ে মারা গেছিল আর পল্টনের মোড় থেকে সচিবালয় থেকে তারা মিছিল নিয়ে যাচ্ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক জায়গায় কোনো একটা স্মৃতিচারণে বলছেন উনি এই কথাটা যে আমি গাড়িতে বসে আছি আশপাশে মানুষ যাচ্ছে তো পাশেই দেখলাম এই ছেলেটা বুকে পেটে এরকম লেখা তো প্রধানমন্ত্রী বললেন আমি তাকে ডেকে বললাম তুমি যে কথা লিখছো তোমাকে তোরা গুলি করবে মারা ফেলবে তো ও বলছে মারা ফেললে আর কি করবো বলতে বলতে সে হাঁটতে হাঁটতে চলে গেছে তো প্রধানমন্ত্রী বলেন যে কিছু দূর পরে আমি ওই মোড়ে গিয়ে দেখলাম ও গুলি খাইছে পড়ে আছে মানে এই ভবিষ্যৎবাণীটা কিছুক্ষণের মধ্যেই ফলে গেল কারণ এরশাদের সরকার তখন এতটা অসহিষ্ণু ছিল এই কথাকে হয়তো মেনে নেবে না সরাসরি প্রধানমন্ত্রী সেটা আজ করতে পারছিলেন এই সে নূর হোসেন বুঝতে পারছো এবং ওনাকে নিয়ে একটা বিখ্যাত বই আছে শামসুর রহমানেরই লেখা বইটার নাম হচ্ছে বুক তার বাংলাদেশের হৃদয় আমি লিখে দিচ্ছি এখানে বুক তার বুক তার বাংলাদেশের হৃদয় এই বইটা এটা নূর হোসেনকে নিয়ে লেখা বই মাথায় রাখবে হ্যাঁ ভুলে গেলে চলবে না অর্থাৎ তার বুকের কথাটাই সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা বুঝছো তার বুকের কথাটাই সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা আচ্ছা এখন আসো পয়েন্ট ছিল কি উনিশশো নব্বই সালের দশ নভেম্বর সরেছাবা বিরোধী আন্দোলনে ঢাকার রাস্তায় অংশ নিয়েছিল সাধারণ মানুষ ওই দিন নূর হোসেন তার বুকে পিঠে সৈরাচার গণতন্ত্র মুক্তি পাক স্লোগান লিখে মিছিলের প্রথম মিছিল দিয়েছিল শাসকের গুলিতে দিনটিকে গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে মানে নভেম্বরকে আচ্ছা এখন অধিপকের নূর হোসেন চরিত্রটি ফেব্রুয়ারি উনিশশো কবিতার সঙ্গে কি সাদৃশ্যপূর্ণ হ্যাঁ অবশ্যই জ্ঞানে বলবা হ্যাঁ কিভাবে আলোচনা করো এবারে কিভাবে বলবা এখানে নূর হোসেন সৈলের বিরোধী আন্দোলনে বুকের রক্ত ঢেলে দিয়েছে রাজপথে আর কবিতার মধ্যে ফেব্রুয়ারি কবিতার মধ্যে আমরা দেখেছি প্রতিবাদী ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে প্রতিবাদে এবং তাদের কঠোর কঠিন প্রতিবাদের মাধ্যমে উনসত্তরের গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে সহজ কথা এরপরে বলছে ফেব্রুয়ারি উনিশশো কবিতার আলোকে উদ্দীপকের স্বীরাচার নিপাযাক গণতন্ত্র মুক্তি পাক উক্তির স্বরূপ বিশ্লেষণ করো এখন বলছে ফেব্রুয়ারি উনিশশো কবিতার আলোকে তুমি উদ্দীপকের এই কথাটা স্বরূপটা বিশ্লেষণ করবা এখানে ফেব্রুয়ারি উনিশশো কবিতার মধ্যে যে স্বৈরাচারের কথা বলা হয়েছিল সেটা ছিল আয়ুব খান আর নুর হোসেন যে স্বৈরাচারের কথা বলা হয়েছিল সেটা ছিল তখনকার সময়ের শাসক হোসেন মোহাম্মদ এর তাই না কথাটা তোমাকে প্রশ্ন করছে যে এই কবিতার আলোকে উদ্দীপকের স্বৈরাচার গণতন্ত্র মুক্তি পাক এটা স্বরূপ বিশ্লেষণ করো এ মানে কবিতায় কিভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা বলা হয়েছে আর উদ্দীপকে কিভাবে বলা হয়েছে এই দুইটার স্বরূপ দুইটার বাস্তবতা পাশাপাশি দেখাই বলছে কথা ক্লিয়ার ওকে তারপরে আসো আরেকটা আহ উদ্দীপক কবিতা উদ্দীপক নিয়ে কথা বলি এরপর দেখো অন্তহীন মিছিলের দেশ সারি সারি মানুষের আকারে হলে মূর্তিময়ী সমস্ত স্বদেশ আজ রাঙা রাজপথে দেবালোক হয়ে ফুটে প্রাঞ্জল বিপ্লব সাত কোটি মুখ হাসে মৃত্যুর রঙিন তীর হাতে নিয়ে শ্রেণীবদ্ধ এই ভিড়ে সকলেই সবার আগে এবার একবার শত্রুকে শেষ দেখা দেখে নিতে চায় অধিপক্ষ ফেব্রুয়ারি উনিশশো কবিতার যে দিকটিকে আলোকপাত করে তা তুলে ধরো আর উচ্চতর দক্ষতায় উদ্দীপক এবং ফেব্রুয়ারি উনিশশো কবিতা মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার এক অসাধারণ শিল্প ভাষ্য বিশ্লেষণ করো খেয়াল করো উদ্দীপকটার দিকে তাকাও অন্তহীন মিছিলের দেশ অন্তহীন মানে যেটা কোনো শেষ নেই নিরন্তর চলবে অন্তহীন মিছিলের দেশ সারি সারি মানুষের আকারে হলে মূর্তিময়ী মানে সারি সারি মানুষের আকারে এটা একদম বাস্তব হয়ে গেছে সমস্ত স্বদেশ আজ রাঙা রাজপথে সারা দেশ যেন আজ রাজপথে বাস্তব হয়ে উঠছে সব মানুষ রাজপথে বের হয়ে আসছে মিছিল সংগ্রামে এই জন্য হয়ে ফুটে প্রাঞ্জল বিপ্লব দিনের সূর্যের আলো হয়ে ফুটে আছে বিপ্লবটা সাত কোটি মুখ হাসে মৃত্যুর তীর হাতে নিয়ে তখনকার বাংলাদেশ সাত কোটি সাড়ে সাত কোটি মানুষ ছিল ওই প্রেক্ষাপটে বলা সাত কোটি মুখ হাসে মৃত্যুর তীর হাতে নিয়ে শ্রেণীবদ্ধ এই ভিড়ে সকলেই সবার আগে একবার শত্রুকে শেষ দেখা দেখে নিতে চায় অর্থাৎ শ্রেণীবদ্ধ এই ভিড়ে সকলেই সবার আগে এর মানে হচ্ছে প্রচুর মানুষ প্রত্যেকেই একবার শত্রুকে শেষ দেখা দেখে নিতে চায় মানে সবাই চূড়ান্ত বিপ্লবী চূড়ান্ত সংগ্রামী শত্রুর সাথে চূড়ান্ত মোকাবেলা করার জন্য প্রত্যেকে উদ্যত আচ্ছা অধিপক্ষী ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার যে দিকটিকে আলোকপাত করে তা তুলে ধরো কোন দিকটি আলোকপাত আলোপাত করে সংগ্রামের দিকটা চেতনা একসাথে করেই লিখো প্রতিবাদ ও সংগ্রামের আলোকপাত করে ব্যাস এরপর উদ্দীপক এবং ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতা মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনা এক অসাধারণ শিল্প ভাষা এখন তো সংগ্রামের চেতনা বলেই দিছে এখানে আমরা জ্ঞানও বলে আসছি প্রতিবাদ ও সংগ্রামী যে সংগ্রামের যে দিক বা সংগ্রাম চেতনার যে দিক তাকে তুলে ধরে আর এখানে একই কথা মানে এখান থেকে যে থেকে হেল্প নেওয়া যায় তুমি নিতে পারবা তাই দেখো বলছে ইনভার্টার দিয়ে ক্লোজ করে বলছে উদ্দীপক এবং ফেব্রুয়ারি কবিতা মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার এক অসাধারণ শিল্প ভাষ্য মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে সংগ্রাম করে সেটা একটা অসাধারণ শিল্প ভাষ্য তো মেয়েরা সাথে অবশ্যই একমত হবা তুমি বলো ভক্তির যথার্থ বা মেয়ের সাথে একমত বলে তুমি এই কথাকে বিশ্লেষণ করবা তোমাকে বিপক্ষে জর সুযোগ দেওয়া হয় নাই পক্ষেই থাকতে হবে এবং এই কথার পক্ষের তুমি সমস্ত বক্তব্য উপস্থাপন করবা কারণ কবিতার মধ্যে কি আছে জানো আর এখানে কি আছে সেটাও বলে দিলাম দুই জায়গাতে কিভাবে স্বতঃস্ফূর্ত সংগ্রামের চেতনা বাস্তবায়িত হয়েছে বলে দিলে আনসার শেষ ছোট ভাইটি আমার কোথাও দেখি না নরম নলক পড়া বনটিকে আজ আর কোথাও দেখি না কেবল পতাকা দেখি কেবল উৎসব দেখি স্বাধীনতা দেখি তবে কি আমার ভাই আজ ওই স্বাধীন পতাকা তবে কি আমার বোন তিমিরের বেদিতে উৎসব আচ্ছা খেয়াল করো বলছে ছোট ভাইটি আর ছোট ভাইটি আমার আর কোথাও দেখি না নরম বোনটিকে আজ আর কোথাও দেখি না কেবল পতাকা দেখি কেবল উৎসব দেখি স্বাধীনতা দেখি একটা ইয়ে আছে তবে কি আমার ভাই আজ ওই স্বাধীন পতাকা তবে কি আমার বোন তিমিরের বেদিতে উৎসব উদ্দীপকে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার যে দিকটিকে তুলে ধরে তার পরিচয় দাও উদ্দীপকের বক্তব্য ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার খণ্ডাংশ যৌক্তিকতা দেখাও দেখো বলছে যে ভাইটা ছিল ছোট ভাই তাকে এখন আর কোথাও দেখি না নরম নলক পরা বোনটিকে আজ আর কোথাও দেখে নলক মানে হচ্ছে যে এখানে নথের মতো একটা অলংকার পড়তো না এক সময় মেয়েরা মাঝখানে দীর্ঘ সময় এটা আর চর্চা হইতো না এখন আবার অনেক মেয়েরা দেখে আমি পতাকা দেখি আর কেবল উৎসব দেখি আর স্বাধীনতা দেখি তবে কি আমার ভাই আজ ওই স্বাধীন পতাকা না তবে কি আমার ভাই সেই স্বাধীন পতাকা তবে কি আমার বোন তিমিরের বেদিতে উৎসব তাহলে কি আমার বোন আজ তিমিরের বেদির মধ্যে উৎসব এর মানে হচ্ছে আমার ভাইটা আর বোনটা আত্মাহুতি হতে দিয়েছে তাদের রক্তের বিনিময়ে তাদের ত্যাগের বিনিময়ে তাদের জীবনের বিনিময়ে আজকে পতাকা এবং স্বাধীনতার উৎসব পালিত হচ্ছে বুঝতে পারছো কথাটা আচ্ছা এখন আসো প্রশ্নে কি বলছে প্রশ্ন বলছে উদ্দীপকটি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার যে দিকটিকে তুলে ধরে এখন দেখো এই দিকটা এখান থেকে হেল্প নিতে পারবা বলছে উদ্দীপকের বক্তব্য ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার খণ্ডাংশ এর মানে কবিতাতে যত কথা বলা হয়েছে উদ্দীপকে তত কথা বলা হয়নি এলে কোন দিকটিকে তুলে ধরে সালাম বরকত মনে আছে আমার মতোই কেউ মনে আছে কেউ মরা কেউ আধ মরা কেউ ভীষণ জেতি দারুণ বিপ্লবে ফেটে পড়া বরকত বুকপাতে ঘাতকের থাবার সম্মুখে সালাম নামে রাজপথে যে সংগ্রাম প্রতিবাদ যে জীবন দেওয়া কথা রক্ত দেওয়া এই রক্ত দেওয়ার চেতনাকে এই দুই কবিতা মানে এই উদ্দীপকটা ধারণ করে তাহলে ফেব্রুয়ারি উনিশশো সত্তর কবিতার মধ্যে যে রক্ত দেওয়ার যে চেতনা আছে প্রতিবাদের মাধ্যমে যে অধিকার আদায় করে নেওয়ার যে বিষয়টা আছে এটা এই জায়গায় বাস্তবায়িত এরপরে এখানে খণ্ডাংশ ডেফিনেটলি কারণ এখানে কেবল জীবন দিয়ে দেওয়া জীবন দেওয়ার মাধ্যমে অধিকার আদায় করার প্রসঙ্গটা উঠে আসছে আর কবিতার মধ্যে এর বাইরে অনেক কিছু আছে যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি এরপরে দেখো সাবাস ঢাকা বোর্ড দু হাজার প্রশ্ন সাবাস বাংলাদেশে পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পুড়ে মরে ছাড় খার তবু মাথা নোয়াবার নয় এটা সুকান্ত ভট্টাচার্যের কবিতা কবিতার নাম হচ্ছে দুর্মর তোমরা চাইলে কবিতাটা পড়তে পারো আমি লিখে দিচ্ছি এখানে কবিতার নাম দুর্মর সুকান্ত ভট্টাচার্যের কবিতা হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে এভাবে কবিতাটা শুরু এরপর কবিতার এক পর্যায়ে যা বলা হয়েছে সাবাস বাংলাদেশ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পড়ে মরে ছাড় খার তবু মাথা নোয়াবার নয় বলছে বাংলাদেশ সাবাস পৃথিবী অবাক হয় তোমার দিকে তাকিয়ে আছে জলে পরে মরে ছারখার হয়ে গেছো মানে কখনো কখনো আমরা দুর্যোগে কখনো কখনো অত্যাচারে কখনো কখনো নিষ্পেষণে আমরা জলে পরে ছাড়খাড় হই তবু আমরা কি করি না তবু আমরা মাথা নোয়াই না এখন আসো প্রশ্নের দিকে যাই প্রশ্নে বলছে উদ্দীপকের সাথে ফেব্রুয়ারি উনিশশো ঊনসত্তর কবিতার যে অংশের সাদৃশ্য রয়েছে আলোচনা করো আর এখানে উচ্চতর দক্ষতায় উদ্দীপকটি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার মর্বমানী মর্মবাণীকে পুরোপুরি ধারণ করে না মন্তব্যটি নিজের ভাষায় ব্যাখ্যা করো মানে তোমাকে এখানেও কোনো মতামত দিতে বলেনি তুমি খালি তাদের কথাকে বিশ্লেষণ করবা তোমার অবস্থান ওই কথার পক্ষে থাকবে এখন এখানে বলছে বাংলাদেশে পৃথিবী অবাক তাকিয়ে রয় অর্থাৎ আমার বীরত্বকে সারা পৃথিবী অবাক হয়ে দেখে আর আমি জলেপুরে ছাড়খার হয়ে গেল আমি কি করিনি আমি মাথা নোয়াইনি মাথা আমি নয় না উদ্দীপকের সাথে ফেব্রুয়ারি উনিশশো কবিতার কোন অংশের সাদৃশ্য আছে সংগ্রাম সংগ্রামী চেতনার সাদৃশ্য আছে আলোচনা করে দিলে হয়ে যাবে এরপর ফেব্রুয়ারি কবিতার পুরোপুরি ধারণ করে না মন্তব্যটি নিজের ভাষায় ব্যাখ্যা করো ইয়েস কারণ কবিতার মর্মবাণীতে কেবল সংগ্রামী চেতনার বাইরে এটা ফুটে উঠছে নানান ভঙ্গিতে ইতিহাসের অনেক পাতাকে ধারণ করে বলা হয়েছে আমার ভাষার প্রশ্নে বলা হয়েছে আমার জনগণ কীভাবে একত্রিত হয়েছে এটা বলা হয়েছে ওখানে এটাও বলা হয়েছে যে কমল বন মানবিক বাগান তস্নস হচ্ছে আমার মনুষ্যত্ব আমার বিবেক বোধ আমার মানবিক চেতনা আমার মনুষ্যত্বের যে বাগান সেটাকে বারবার ধ্বংস করা হয়েছে অনেক কিছু নিয়ে কবিতাটা গঠিত হয়েছে তার মধ্যে সঙ্গমী চেতনা প্রকট কিন্তু এটা তো কবিতার সামগ্রিক সামগ্রিকতাকে ধারণ করে রাখেনি অ্যাটলিস্ট প্রকৃতির কথা তো বলা হয়নি ওকে তারপরে সাভার ক্যাটনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রশ্ন এটা দেখি কি অবস্থা উনিশশো সালের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের ক্রমধারায় ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে গড়ে ওঠে আন্দোলন যা উনিশশো উনসত্তরে ব্যাপক গণ অভ্যুত্থানের রূপ নেয় এরপর উনিশশো সালে সাধারণ নির্বাচন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা এদেশের মানুষের মনে তখন অনুপ্রেরণা হয়ে কাজ করেছে অদম্য প্রাণশক্তি ঝুঁকিয়েছে অকৃত্রিম দেশপ্রেম অনেকটা আগে একটা ওই যে পরম্পরার উদ্দীপক পড়ছিলাম কাছাকাছি লেভেলে উদ্দীপকটিতে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কোন দিকটি ফুটে উঠেছে কবিতার একই টাইপের কোশ্চেন সব উদ্দীপকটি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার ভাববস্তু মন্তব্যটির যথার্থতা বিচার করো আচ্ছা দেখি তো কী অবস্থা এখানে কি বলছে বলছে উনিশশো বাহান্ন সালের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের ক্রমধারায় ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে গড়ে ওঠে আন্দোলন যা উনসত্তরে ব্যাপক গণ অভ্যুত্থানের রূপ নেয় এমন তোমাদেরকে আমি শুরুতে যে কথা বলছিলাম উনিশশো বান্ন সময় আলাদা প্লট আলাদা চেতনা এক মনে পড়ে সময় আলাদা প্লট আলাদা চেতনা এক এ কথার বাস্তবায়ন দেখো বায়নের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের ক্রমধারায় ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে গড়ে ওঠে আন্দোলন যা উনসত্তরে ব্যাপক গণ অভ্যুত্থানের রূপ নেয় অর্থাৎ এটা বোঝাচ্ছে যে যে আন্দোলন ছিল সেটা একটা সময় গিয়ে সময়ের পরিক্রমায় গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়েছে ওকে সাধারণ নির্বাচন একাত্তরের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা আচ্ছা তারপর এদেশের মানুষের মনে তখন অনুপ্রেরণা হয়ে কাজ করেছে অদম্য প্রাণ শক্তি জুগিয়েছে অকৃত্রিম দেশপ্রেম এই সমস্ত কিছুতে আমাদের যে আন্দোলন পরম্পরার কথা আমরা বলেছি উনিশশো থেকে উনিশশো এক সাগর রক্তের ইতিহাস তাই না এর মধ্যে প্রাণ শক্তি ছিল কি অকৃত্রিম দেশপ্রেম এই তো কথাটা এখন প্রশ্ন করছে যে উদ্দীপকটিতে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার কোন দিকটি ফুটে উঠেছে কোন দিক ফুটে ওঠে নাই তাই বলো কারণ এখানে এসে বলছে যে উদ্দীপকটা উনসত্তর ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার ভাববস্তু মানে প্রায় সব দিকে এখানে ফুটে উঠবে নইলে ভাববস্তু হয় কি করে বোঝানায় কথাটা পরের প্রশ্ন থেকে আগের প্রশ্নের হেল্প নিচ্ছে কিন্তু ট্রিকগুলো মাথায় রাইখো যদি আমার এখানে এসে একমত হইতে হয় মন্তব্য বিচার করো মানে প্রশ্নের টোন ফিফটি এখানে বলার কোনো সুযোগ নাই প্রশ্নের টোন এটাই বলে তো সেদিক দিক যদি তুমি বিবেচনা করো উদ্দীপকটি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার ভাববস্তু মানে কবিতায় যা বলা হয়েছে উদ্দীপকে তাই বলা হয়েছে দুটার মেসেজ প্যারালাল এ প্রশ্ন তাই বলতেছে আচ্ছা এখন আসো এখানে প্রশ্ন করছে যে অধ্যাপক উনিশশো উনসত্তর কবিতায় কোন দিকটি কবিতা কবিতার কোন দিকটি ফুটে উঠেছে তাহলে তুমি এখানে বলবা যে ঐতিহাসিক পরম্পরায় বাঙালি জাতির আপসহীন সংগ্রামী চেতনার দিক এখানে ফুটে উঠেছে সংগ্রামী চেতনার দিক এখানে কি হয়েছে ফুটে উঠেছে বুঝছো এবার কথাটা কারণ এখানে ঐতিহাসিক পরম্পরা বলছি কি কারণে বাহান্ন থেকে বলছে ঊনসত্তর একাত্তর সত্তর অর্থাৎ আমার যে জার্নি আমার জার্নির সামগ্রিকতাকে এখানে একটা ইঙ্গিতে একটা টাচে তুলে আনা হয়েছে সার্বিকভাবে এই জন্য বলছি ঐতিহাসিক পরম্পরায় বাঙালি জাতির আপসীন সংগ্রামী চেতনার দিক এর মানে ইতিহাস পরম্পরার কথা এখান থেকে নিয়ে কবিতার সাথে রিলেট করে দিয়ে কবিতার মধ্যে কিভাবে আপসহীনতা আছে সংগ্রামী চেতনা আছে কিভাবে আমরা একুশ মানে মাথা নত না করা থেকে শুরু করে সমস্ত চেতনাকে একত্র করে আমরা দেখি সব কিছু এক কথার মধ্যে ঢুকাই দিছি ওকে ভাই একটু মানে চালাক না হলে আজকাল চলা যায় না একটা কথা আছে না আচ্ছা যাই হোক দেখো তো বলছে উদ্দীপকটি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার ভাববস্তু তো এখানে তো তোমার তো এখানে কোনো পাণ্ডিত দেখানোর সুযোগ রাখা হয়নি তেউরাজি স্যার অবশ্যই স্যার এটা কবিতার ভাববস্তু কীভাবে কবিতাতে যা আছে এখানে তাই আছে আলটিমেটলি এমনকি এখানে কিছু জিনিস বেশি আছে অনেস্টলি স্পিকিং কেমনে বেশি আছে সত্তর নির্বাচনের কথা বেশি আছে একাত্তরের স্বাধীনতার কথা এখানে বেশি আছে তাহলে ভাববস্তু তো বটেই এখানে বাহান্ন থেকে উনসত্তরের জার্নির কথা বলে কিছু জিনিস এক্সট্রা ঢোকাই দিছে এখন তোমার তো এই কথার সাথে একমত দেখাইতে হবে বস ইজ অলওয়েজ রাইট না বুঝুন একটা কথা আছে না বস অলওয়েজ রাইট মনে রাখবো যে তোমার কর্মজীবনে সফল হওয়ার জন্য চাকরি জীবনে দুইটা সূত্র তোমাকে মেনটেন করতে হবে এক নম্বর বস ইজ অলওয়েজ রাইট দুই নম্বর যদি তোমার সন্দেহ হয় তাহলে এক নম্বর রুলটা দেখো দুই নম্বরে তোমার যদি কোনো দিন যদি বসের কোনো কর্মকাণ্ডে তুমি কনফিউজ হও দেন তোমার কী করতে হবে প্রথম রুল দেখতে হবে প্রথম রুলে কি লেখা আছে বস ইজ অলওয়েজ রাইট কোনো পাক চলবে না বুঝতে পারছো ব্যাপারটা এখন বস ইজ অলওয়েজ রাইট মানে কি তুমি কী করবা এটা কি তেল মারা বুঝাইছে না এটা একটা পজিটিভিটি আছে সেটা হচ্ছে মনে রাখবা এটা দামি কথা বলি টপিক হয়ে গেল যিনি তোমার কর্মক্ষেত্রে আপলাইন যিনি বস তোমার থেকে বয়স অথবা অভিজ্ঞতা কোনো দিক একটা তো বটেই হয় দুটোতেই না হয় কোনো একটাতে হলেও উনি তোমার থেকে বেশি এই জন্য উনি ওই পোস্ট হোল্ড করছেন ভবিষ্যতে তুমি করবা বাট এখন তিনি সেই জায়গা হোল্ড করে আসেন তোমাকে মেনে নিতে হবে কোনো একটা বিউটি তার মধ্যে আছে যার জন্য তিনি ওই জায়গাও কোপায় করছেন এই জন্য তার সীমাবদ্ধতা থাকতে পারে এটা তুমি জানো সব মানুষের সীমাবদ্ধতা আছে নাকি নাই আছে তো আমি তোমার টিচার এমন অনেক বিষয় আছে যেটা আমার থেকে তুমি ভালো জানো খুবই সিম্পল তো এখন তোমাকে এটা মানতে হবে যে উনি যেহেতু বস তার সীমাবদ্ধতা আছে তবে এটি নিয়ে তার সাথে আমার তর্কে যাওয়া যাবে না তাকে আমার চোখে আঙুলতে দেখানো যাবে না যে এইটা আপনার ভুল স্যার স্যার এই জায়গায় আপনি স্যার ভেজাল পাকাই ফেলছেন স্যার দরকার নাই যেটা ঠিক তুমি সেটা করো তোমার বস্তু যদি ইন্টারফেয়ার করে তুমি তুমি তোমার যুক্তির মাধ্যমে বোঝানোর চেষ্টা করো যে এটা কীভাবে ঠিক বাট বসেরটা কেমনে ভুল ওইটা ধরতে যায় না তাহলে বিপদ আছে ওকে কাম টু দ্য পয়েন্ট তো উদ্দীপককে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবি তার ভাববস্তু যেহেতু না ভাববস্তু বলে দিছে তোমাকে আলটিমেটলি এটাকে প্রুফ করে দেখাইতে হবে যেটা আসলেই ভাববস্তু এবং এটাও বলবা যে এটা অনেক কিছু এখানে বেশি আছে ওকে আর ওই প্রশ্ন কোন জায়গায় দেখো সবচেয়ে ডিসিপ্লিন যেখানে আছে তাই না ওই দিন এক আর্মি অফিসারের কাহিনী শুনতেছিলাম তো বেচারা ধর মেজর তার সিনিয়র অফিসারের সাথে ডিনারে বসছে এক জায়গায় তো বসলে ওখানে হচ্ছে ওই ইলিশ মাছ চাঁদপুরের ঘটনা আর অনেক রকমের মাছ আছে তো ওই তরুণ অফিসার ইলিশ বা কোনো মাছ সে খায় না সে ইলিশ খাওয়ার পরে তার অফিসার বলছে তুমি আরও মাছ নাও আরও খাও তো সে তখন বলছে যে সরি স্যার আই ডোন্ট টেক ফিশ আমি অন্য আর যে মাছগুলো আছে এগুলো খাই না ওই এক কথায় তার কাল হয়েছে ওই ডিনার শেষ করতে করতে রাত একটা বাচ্চে ওখান থেকে আসার পথে পুকুর আছে পথে এখানে এসে বলছে নামো পুকুরে নামো যাও ইয়াংম্যান পুকুরে নামছে না বলছে সামনে যা পাও সব খাও সামনে হলে কচুরি পানা কচুরি পানা ইচ্ছা মতো খাওয়া হয়েছে তার তোমার শুনলে খুব অবাক লাগতে পারে বাট তোমরা যারা আমার কথা শুনতো যারা ক্যাডেট কলেজের আসো তোমরা এটা একদম প্রপারলি মিলাইতে পারবা তাই না আর যারা ধরো এগুলো সম্পর্কে খুব বেশি আগে থেকে জানো না এরকম এই লেনের কাউকে জিজ্ঞেস করে জানতে পারবা আর যারা ক্যাডেটের আছো তারা অলরেডি এগুলা তোমাদের কাছে দুধ ভাত তো বলছে যে পানিতে নামো খাও কি আছে সামনে খাও আছে কি আছে তো কচুরি বানা খাওয়াইছে কচুরি বানা তো সেই কচুরি বানা খাইতে খাইতে কি একটা অদ্ভুত জিনিসে কামড় দিছে দিয়ে চুমুল তুমুল বমি তার তারপরে তারা তুলে নিয়ে আসা হয়েছে নিয়ে আসার পরে তারা হচ্ছে তোমার এই ফিশ প্রজেক্টে দীর্ঘদিন তার প্র্যাকটিস করানো হয়েছে তার কাজ ছিল প্রতিদিন সন্ধ্যার পরে অফিসের কাছে যাওয়া মাছ থাকে বসে বসে কয়েক পিস মাছ খায় আসা এ তার হোমওয়ার্ক কথা বুঝছো তো সব জায়গায় কি বলা যায় না নিজের প্রতিষ্ঠা করা যায় না মতামত তো রাতের বেলা বলছে যে পুকুরে নামো সেই বলে দৌড় দিয়ে পুকুরে নামছে এটা তো সেই জায়গা ওকে যাই হোক কথাগুলো খুব প্রাসঙ্গিক ছিল বলে দিলাম আর একটা কথা আমার একটা লাইফের প্রতি স্টিল ফ্যাসিনেশন আছে অনেক লাইফের ফেসিনেশন ছিল যেগুলো চলে গেছে নাই একটা লাইফের প্রতি আছে স্টিল আছে হয়তো ভবিষ্যতেও থাকবে সেটা হচ্ছে আর্মির অফিসারের লাইফ বুঝছ আমি জানি ওই লাইফে অনেক কষ্ট আছে কিন্তু আমাদের এই মানুষগুলো ওই কষ্ট তো করে আমাদের জন্যই আলটিমেটলি তাই না তো যত কষ্টই থাকুক এই লাইফটার প্রতি আমার ব্যাপক ফেসিনেশন আছে তারপরে আসো যেখানে ছিলাম আবার ফিরে যাই যেখানে আমি আবার মনে করাই দিই যেখানে এরকম করে তোমার টোন ধরাই দিবে এটা যথার্থ এটা ভাববস তোমার কিছু ভাবতে সুযোগ দিচ্ছে না দেখো মর্ম ধারণ করে না মনে তোমার নিজের ভাষা ব্যাখ্যা করো মানে তুমি ধারণ করে না এই মর্মেই তোমাকে এক্সপ্লেন করতে হবে কিছু করার নাই। এরপরে উদ্যাপকের বক্তব্য এ কবিতার খণ্ডাংশ যৌক্তিকতা দেখাও যৌক্তিকতা দেখাও মানে তোমাকে কিন্তু এখানে মতামত দিতে বলে নেই তুমি এখানে না করতে পারবে না তুমি কি মনে করো এটা এই যদি এমন বলতো একটা চান্স ছিল তুমি কি বক্তব্যের সাথে একমত উত্তরের পক্ষে যুক্তি দাও তখন তুমি বলো আমি একমত তাহলে তোমার পক্ষে যুক্তি আমি একমত না তখন তোমার কথার পক্ষে যুক্তি কিন্তু এই জায়গাগুলোতে বলছে কি উদ্দীপকের বক্তব্য ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবি তার খণ্ডাংশ যুক্তিকতা দেখা এখন তোমার কি করার আছে এই জায়গায় বলো খণ্ডাংশ মানে খণ্ডাংশ তোমাকে প্রুভ করতে হবে এর বাইরে কোনো চিন্তা এখন তুমি করতে পারবে না বুঝতে পারছো ওই এই জন্যই বলছি বসে জলারস রাইট ওকে তারপরে আসো আ বিকিরণitsar প্রশ্ন দেখি কি অবস্থা আমার ভাইয়ের রক্ত রঙে ১৯ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সে দুনো এমন নীল গগনে শীতের শেষে রাত জায়গা চাতচুমে খেয়েছিল হেসে পথে পথে ফোটে রজনীগন্ধা অলক অনন্দ যেন এমন সময় ঝরেলো এলো ঝড় এলো সেই আধারে পশুদের মুখ চেনা তাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরমে ঘৃণা ওরা গুলি চড়ে দেশের বুকে দেশের দাবিকে রুখে ওদের ঘৃণা পদাঘাত এই সারা বাংলার বুকে এটা তো ক্লাস পাঠ্যতে সিলেবাসে এইটের খুব সম্ভবত এটা আছে এখন চৌধুরীর লেখা তাই না আচ্ছা অধ্যাপকের বিষয়বস্তু ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার শোষক ও শোষিতের প্রতিবাদের অনুরূপ আলোচনা করো আর একটা উচ্চতর দক্ষতা টাইপের কোশ্চেন দিয়ে রাখছে এখানে শহীদের রক্তের বিনিময়ে সংগ্রামী চেতনায় ব্যক্তি শামসুর রহমান স্বদেশপ্রেমের যে চিত্র এঁকেছেন উদ্দীপক তার সঙ্গে কতখানি সংশ্লিষ্ট তোমার যুক্তি দেখো ও অসাধারণ প্রশ্ন যে গড়ের প্রশ্ন আমার খুব পছন্দ হয়েছে তার মধ্যে এটা একটা আচ্ছা দুইটা প্রশ্নই অলমোস্ট উচ্চতর দক্ষতা টাইপের প্রয়োগটাও বলছে উদ্দীপকের বিষয়বস্তু ফেব্রুয়ারি উনিশশো সত্তর কবিতার শোষক ও শোষতে শোষিতের প্রতিবাদীর অনুরূপ আচ্ছা আলোচনা করে এখন উদ্দীপকের বিষয়বস্তুর আগে বের করি তারপরে কথা উদ্দীপকের বিষয়বস্তু বা অন্য তাই না উদ্দীপকের বিষয়বস্তু মানে ভাষা আন্দোলন ভাষা শহীদের আত্মত্যাগ তাহলে উদ্দীপকের ভাষা আন্দোলনের যে বিষয়বস্তু সেটা ফেব্রুয়ারি উনিশশো কবিতার শোষক শশীদের প্রতিবাদেরই অনুরূপ ডেফিনেটলি কারণ কবিতার মধ্যে আমরা যে প্রতিবাদটা করছি কেউ মরা কেউ বা আদ মরা কেউ বা ভীষণ যদি দারুণ বিপ্লবে ফেটে পড়া আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলণ্ডিত ঘাতকের রাস্তা নাই পথে যেতে যেতে এটা দেখেছি ওটা দেখেছি এই যে কথাগুলো ছিল ওইখানে তাহলে ওই কথাতে বলছে যে উদ্দীপকের বিষয় আর কবিতার শোষক শোষিতের প্রতিবাদের অনুরূপ এটা তাহলে উদ্দীপকের যে প্রতিবাদের কথা বলা হয়েছে উদ্দীপকের যে আমাদের উপরে নির্যাতনের কথা বলা হয়েছে উদ্দীপকের যে বলা হয়েছে আমাদের সমস্ত কিছু ধ্বংস হচ্ছে যে ওরা গুলি ছোড়ে এদেশের বুকে এদেশের দাবিকে রুখে এমন সময় ঝড় এলো ঝড়লো খেপা সেরা ধারে পশুদের মুখ চেনা তাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরমে ঘৃণা তাহলে এখানে যা আছে কবিতা তো তাই আছে প্রতিরূপ তারপরে আসো শহীদের রক্তের বিনিময়ে সংগ্রামী চেতনা ব্যক্তি শামসুর রহমান স্বদেশ প্রেমের যে চিত্র এঁকেছেন তার এঁকেছেন উদ্দীপক তার সঙ্গে কতখানি সংশ্লিষ্ট তোমার যুক্তি দেখাও বলছে শহীদের রক্তের বিনিময়ে সংগ্রামী চেতনায় ব্যক্তি শামসুর রহমান মানে কবিতার মধ্যে স্বদেশ প্রেমের যে চিত্র এঁকেছেন অর্থাৎ কবিতায় স্বদেশ প্রেম যেভাবে ফুটে উঠছে উদ্দীপক তার সঙ্গে কতখানি সংশ্লিষ্ট অর্থাৎ কবিতার মধ্যে শামসুর রহমান যেভাবে স্বদেশ প্রেমকে এঁকেছেন দেখিয়েছেন তার সাথে উদ্দীপক কতখানি সংশ্লিষ্ট এই উদ্দীপকের সংশ্লিষ্টতা কতখানি তুমি বলবা এই উদ্দীপক ওই কবিতা স্বদেশ প্রেমের প্রসঙ্গের সাথে শক্তিশালীভাবে সংশ্লিষ্ট কেন কারণ কবিতাতে বান্ন আর উনসত্তরকে একাকার করে দেখা হয়েছে ঊনসত্তর আর বান্নকে কি করা হয়েছে একাকার করে দেখানো হয়েছে চেতনাগুলোকে আর এখানে বায়ান্ন নিয়ে উদ্দীপক সুতরাং এই উদ্দীপকে ওইখানকার যে দেশপ্রেম কবিতার যে দেশপ্রেম সেটা অনেকখানি বাস্তব শক্তিশালীভাবে বাস্তব ওকে তারপরে আসো পরের অংশ ছোটবেলায় কবির বাবার সাথে ঢাকার রাস্তায় হাঁটাহাঁটি করতো একদিন বাবা তাকে না নিয়ে বেরিয়ে যান সারাদিন বাবা বাসায় ফেরেননি অনেক খোঁজাখুঁজির পর তার গুলিবিদ্ধ লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের বাইরে সারিত অবস্থায় পাওয়া যায় বুকের বাম পাশে গুলি লেগেছে কপালে ফিতা বাধা তাতে লেখা শৈরা চানি পাঞ্জা গণতন্ত্র মুক্তিপাক পাক কবিরের বাবার মৃত্যুর সাথে ফেব্রুয়ারি উনিশশো সত্তর কবিতায় কাদের তুলনা করা চলে আলোচনা করো অতি সহজ প্রশ্ন সৈরাচার নিপাজ্জা গণতন্ত্র মুক্তি মূলত উনসত্তরের গণ আন্দোলনের চেতনাকে ধারণ করে প্রসঙ্গটি বিশ্লেষণ করো ইয়াস আচ্ছা কবির বাবার সাথে ঢাকার রাস্তায় হাঁটাহাঁটি করতে একদিন বাবা তাকে না নিয়ে বের হয়ে গেল সারাদিন বাবা বাসায় আসে না অনেক খোঁজার পর তার গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের বাইরে শন বুকের বাম পাশে গুলি লাগছে কপালে ফিতা বাঁধা তাতে লেখা স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক কবিরের বাবার মৃত্যুর সাথে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কাদের তুলনা করা চলে বরকত সালাম ও শহীদদের এরপরে নেপাত যা গণতন্ত্র মুক্তি পাক মূলত ঊনসত্তরের গণ আন্দোলনের চেতনাকে ধারণ করে প্রসঙ্গ করে বিশ্লেষণ করে হ্যাঁ কারণ উনসত্তরের গণ আন্দোলনের গণ আন্দোলনের চেতনা তোমাদেরকে ভাইয়া আজকের ক্লাসে আগে একটু কিছুক্ষণ আগে বলে আসছি যে স্বৈরাচার মুক্তি পাক গণতন্ত্র কি বলে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক এই যে স্লোগানটা এটা নব্বই গণ আন্দোলনের স্লোগান নূর হোসেনের প্রসঙ্গ আমরা জানি তো এর আগেও তো এই প্রসঙ্গ ছিল ছিল না এর আগেও আমরা কি করেছি এর আগেও আমরা স্বৈরাচারকে নিপাত করেছি গণতন্ত্রকে মুক্তি দেওয়ার জন্য সেটা কবে সে উনসত্তরের গণ অভ্যর্থনে আয়ব বিরোধী আন্দোলনে তাই না আয়ব বিরোধী আন্দোলন ওকে আমরা জ্ঞানমূলক তারপরে কথা বলি আমরা শেষের দিকে চলে আসছি এবার কিছু জ্ঞান এবং কিছু অনুধাবন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতা শহরের পথে পথে থরে থরে কি ফুটেছে কৃষ্ণচূড়া আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া কেমন নিবিড় হয়ে এরকম আছে কৃষ্ণচূড়া ফুলের কথা এটা রাজশাহী বোর্ড বরিশাল বোর্ড দিনাজপুর বোর্ড তেইশ সালের কোশ্চেন একসাথে এত বোর্ডে আসছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কোন ফুলের উল্লেখ আছে কৃষ্ণচূড়া ঘাতকের থাবার সম্মুখে কে বুক পাতে বরকত সালাম নামে রাজপথে শূন্য তুলে ফ্ল্যাগ আর বরকত ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে এটা বরকতের কথা তারপরে কমলবন শব্দের অর্থ কি ডিরেক থেকে আসছে পদ্মবনের কথা হবু হলি লিখে দিবা এরপর কবিতা এবার কোন ব্যঞ্জনে প্রকাশিত হয়েছে সেটা চাইলে অনুধাবনের ক্ষেত্রে লিখতে পারো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কোন কাব্যগ্রন্থের কবিতা কুমিল্লা বোর্ড দু আমি অনেক সময় আমার স্টুডেন্টদেরকে বলছি মূল টপিক এবং কবি বা লেখকের পরিচিতি পাঠ পরিচিতি রচনার উৎস শব্দার্থ সব পড়তে হবে কারণ কোশ্চেন যখন হবে এগুলো সব তোমার কাজে লাগবে তো এখানে দেখো কাব্যগ্রন্থের উৎস থেকে প্রশ্ন করছে পাঠ পরিচিত উৎস থেকে এটা হলো নিজ বাসভূমে নিজ বাস ভূমি শামসুর রহমানের সব মিলে পঁয়ষট্টিটা কবিতার বই অনেক কবিতার বই পঁয়ষট্টিটা তার মধ্যে এটা একটা হরিত উপত্যকা শব্দের অর্থ কি সবুজ উপত্যকা ওই হরিত শব্দটার অর্থটাই হলো সবুজ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কবি কমলবনকে বনকে কিসের প্রতীক ব্যবহার করেছেন এই যে এবার ঠিক আছে মানবিক হৃদয় বা মানবিক জগতের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন এরপরে আমি আর আমার মতোই বহুলোক রাত্রি দিন তো কোথায় ঘাতকের আস্থা নাই প্রশ্ন একটা আলাদা ফ্লেভার আছে ঘাতকের আস্থা নাই বলাই আছে সারা দেশ আজ ঘাতকের অশুভ অশুভ আস্থা নাই শহীদের রক্তের বুধবুত কিসের সাথে তুলনীয় বলছে এদের দিকে যখন তাকায় মনে হয় ফুল নয় ওরা শহীদের ঝলকিত রক্তের বুধবুত কোন ফুল কৃষ্ণচূড়া ফুল নয় ওরা শহীদের ঝলকিত রক্তের মানে এটাও কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া ফুলকে নিয়েই বলা হয়েছে এখন ফুটে আছে বাইরে কৃষ্ণচূড়া না এখন গ্রীষ্মকাল ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতারে কোন ছন্দে রচিত গদ্য গদ্য ছন্দ তোমাদেরকে কোনো ক্লাসে হয়তো আমি ওয়ান অনসড়েরই কোন একটা পর্বে গদ্য ছন্দ বা স্বরবৃত্ত মাত্রাবৃত্ত নিয়ে হালকা ধারণা দিছি গদ্য ছন্দ হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দের রূপ তিনটা বেসিক ছন্দ আছে স্বরবৃত্ত মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত এর মধ্যে অক্ষরবৃত্ত ছন্দেরই একটা রূপ হচ্ছে গদ্য ছন্দ যেখানে গদ্যের প্রভাব লক্ষ্য করা যায় কথাগুলোর মধ্যে গদ্য আছে যেমন আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে কেমন নিবিড় হয়ে শহরের পথে পথে কখনো একা কখনো বা মিছিল হেরে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা শহীদের ঝলকিত রক্তের বুধ বুধ একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং পুরা কথার মধ্যে একটা গদ্য গদ্য ফ্লেভার আছে না যেমন তাহার পরে মনে যে কবিতাটা গদ্য গদ্য ফ্লেভার আছে না ওই এরপরে শামসুর রহমানের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয় শামসুর রহমানের প্রথম পত্রিকা সরি শামসুর রহমানের প্রথম কবিতা প্রকাশিত হয় সোনার বাংলা পত্রিকাতে এরপরে কী তস্ন হচ্ছে কবিতার মধ্যে ডিরেক্ট বলা আছে যে মানবিক বাগান কমলবন কমল বন হ্যাঁ কমল বন হচ্ছে সালে মৃত্যুবরণ করেন দু হাজার ছয় সালে হচ্ছে কৃষ্ণ চূড়া আমাদের চেতনারী রঙ এরপরে ফেব্রুয়ারি উনিশশো সত্তর কবিতায় কার হাত থেকে অবিনাশী বর্ণমালা ঝরে সালাম ওদের হরিতপত্যকাটি কেমন কমলবন বন শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে তারপরে শামসুর রহমান কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন শামসুর রহমানের পৈতৃক নিবাস কোথায় শামসুর রহমানের পিতার নাম কি কত খ্রিস্টাব্দে প্রবেশিকা পাশ করেন দেখো তো অলমোস্ট সবগুলো প্রশ্নই কি পরিচিতি অংশ থেকেই আসছে দেখো খুব বেশি মানে কঠিন কোশ্চেন এখানে নাই একটু আগেও দেখলাম এরপরে শামসুর রহমান কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো উনত্রিশ পৈতৃক নিবাস কোথায় নরসিংদি জেলায় নরসিংদি মেঘনা নদী দেবপাড়ি কল নাই আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলি গ্রাম তবে ওনার জন্ম হয়েছিল ঢাকায় ঢাকার মাহোত চুলিতে মাহত চুলি হচ্ছে আরমানিডুলা আছে না বংশালের পরে পুলিশের পরে যে বংশাল বংশালের পরে একটা জায়গা আছে আরমানি এই এ টোলার একটা এরিয়া আছে চুলি ওখানে তার জন্ম পিতার নাম মুখলেশ্বর রহমান চৌধুরী তারপরে হচ্ছে তোমার প্রবেশিকা পাশ করা কোন স্কুল থেকে প্রবেশিকা পাশ করেছেন তারপরে কোন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন অর্থাৎ ছাত্রজীবনের যতগুলো তথ্য এখানে আছে কবি পরিচিতির মধ্যে ওখান থেকে হুবহু তুলে আনছে এই প্রশ্নগুলো বুঝতে পারছো এই জন্য ছাত্রজীবন বা হচ্ছে একজন কবি সাহিত্যিকের জন্ম পড়াশোনা কোথায় পড়ছেন কি করছেন এই জায়গাগুলোকে যত বেশি তুমি জোর দিয়ে পড়তে পারবা তত বেশি এই জায়গা থেকে যদি কোশ্চেন আসে সেই জায়গাগুলো তুমি ভালো মতো ফেস করতে পারবা কথা বুঝতে পারছি আচ্ছা তো দেখো ইনফোগুলো যদি বলি প্রবেশিকে পাস করেছেন তারপরে কোথা থেকে করছেন কোন কলেজ থেকে ইন্টারমিডিয়েট করছেন আচ্ছা প্রবেশিকা মানে হচ্ছে এসএসসি এটা উনিশশো সাল কোন স্কুল থেকে পগোজ পগোজ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমার ইউনিভার্সিটি ওইটা ওই ইউনিভার্সিটির ভিতরে একটা স্কুল আছে ওটার নাম পগোজ এরপরে হচ্ছে তোমার শামসুর রহমান কোন কলেজ থেকে ঢাকা কলেজের কথা বলা আছে দেখবো ওখানে ইন্টারমিডিয়েট পাস করেন মানে এইচএসসি পাস করেন তারপরে শামসুর রহমান কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এরপরে তোমার হচ্ছে কত খ্রিস্টাব্দে সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন তারপরে কোন পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন দৈনিক বাংলা পত্রিকার পূর্ব নাম কি মানে বলতে গেলে প্রত্যেকটা এখান থেকে তোমার কবির পরিচিতি অংশ থেকে তাই না আচ্ছা এরপরে আসো যত কবি সাহিত্যিক দেখবা অলমোস্ট ম্যাক্সিমাম তারা কোনো না কোনো সময় সাংবাদিকতা করছেন ওকে আচ্ছা কত খ্রিস্টাব্দে সাংবাদিকতা জীবন শুরু করে উনিশশো সাতান্ন শামসুর রহমান কোন পত্রিকার সাংবাদিক ছিলেন তখন ছিল দৈনিক পাকিস্তান পরে দৈনিক বাংলা ওইটা ওই দৈনিক বাংলার পূর্ব নাম এই যে সারা জীবন কৃষির পক্ষে ছিলেন সত্য সুন্দর ন্যায়ের পক্ষে এরপরে প্রথম গান্ধীতে মৃত্যুর আগে শামসুর রহমানের লেখাগুলো পারবা বিধ্বস্ত নীলিমা শামসুর রহমান বন্দি শিবির থেকে কোন জাতীয় গ্রন্থ এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ চলে তখন তিনি কবিতাগুলো লিখেছিলেন তো ওই বছর পত্রিকায় প্রকাশিত হয়েছে মজলুম আদিব ছদ্য নামে কারণ এখানে যেসব কথাবার্তা উনি লিখছেন স্বাধীনতার পক্ষে এগুলো পাকিস্তানিরা জানলে বেকায়দা না এই জন্য মজলুম আদিব ছদ্ম নামে প্রকাশিত হয়েছিল পত্রিকায় পরে বাহাত্তর সালে বন্দি শিবির থেকে নামে এটা প্রকাশিত হয় কোন ফুল সবার নিবিড় হয়ে ফুটেছে কৃষ্ণচূড়া এরপরে কৃষ্ণচূড়া ফুলকে কবি কি হিসেবে অভিহিত করেছেন শহীদের ঝলকিত রক্তের বুদবুদ থরেথরে পুরা কৃষ্ণচূড়া গুলো কিসে ভরপুর স্মৃতিগন্ধে ভরপুর এরপরে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কৃষ্ণচূড়া লাল রং কীসের প্রতীক ওই যে একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং চেতনার প্রতীক কোন ফুল কবি কোন ফুলের রঙকে আমাদের চেতনার সাথে তুলনা করেছেন কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া কিসের প্রতীক হয়ে উঠেছে চেতনার প্রতীক একই কোশ্চেন দেখো বিভিন্নভাবে আসতেছে দেশ কাদের অশুভ আস্তা ঘাতকের এরপরে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় বর্ণিত চতুর্দিকে মানবিক বাগান কি হচ্ছে তস হচ্ছে রাজপথে শূন্য তুলে ফ্ল্যাগ কে সালাম সালামের চোখ আজ আলোচিত ঢাকা এখন দেখো এখানে যতগুলো প্রশ্ন আছে একদম হুবুহু কবিতার লাইন থেকে কিনা প্রশ্নগুলো একদম ডিরেক্ট কবিতার লাইন থেকে সালামের হাত থেকে নক্ষত্রের মতো বিরত কি ঝরে অবিনাশী বর্ণমালা এরপরে গাল উচ্চারণের কথা বলে কে বরকত ফেব্রুয়ারি উনসত্তর কবিতায় কার অস্ত্র কথা বলা হয়েছে মায়ের মানে কবিতার লাইন দেখো তুমি যদি কবিতা ভালো মতো না পড়ো ভাই যত আত্মবিশ্বাস নিয়ে হলে যাও না কেন রেজাল্ট তোমার কাঙ্ক্ষিত জায়গায় যাবে কি না এই নিশ্চয়তা আমি দিতে পারছি না এজন্য মূল টপিক যত বেশি শক্তি দিয়ে পড়তে পারো এরপরে হচ্ছে ঐতিহাসিক ছয় দফা কে ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফার কথা বলা হয়েছে শেখ মুজিবুর রহমান আসাদুজ্জামান কোন আন্দোলনে শহীদ হন ঊনসত্তরের গণ আন্দোলনে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতাটির রচয়িতা কে শামসুর রহমান এই আসাদ হচ্ছে এই গণ আন্দোলনের প্রথম শহীদ আসাদের বাড়িও নরসিংদী জেলার মনোহর্দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র আসাদ মারা যাওয়ার পর তার শার্ট নিয়ে মিছিল হয়েছিল রক্তমাখা শার্ট এটা নিয়ে আবার শামসুর রহমানের কবিতা আছে কবিতার নাম আসাদের শার্ট বুঝছ ওই কবিতা একটা বিখ্যাত লাইন আছে আসাদের শার্ট আজ আমাদের রক্তাক্ত পতাকা এরপরে ফেব্রুয়ারি বিকাশের শ্রেষ্ঠ উঠেছে গদ্য এবং প্রবহমান ভাষার বিকাশ দেখবা পাঠ পরিচিতির মধ্যে কথাগুলো আছে শেষের দিকে ওকে তারপর অনুধাবন সেই ফুল আমাদের প্রাণ বুঝিয়ে দাও মানে ভাষা আমাদের চেতনা ওই যে যে ফুল বাস্তবে বিশাল চত্বরে ফোটে মানে আমাদের সমস্ত সংগ্রামী চেতনার দ্বারা আমাদের ভাষা বেঁচে থাকে এবং সেই ভাষাকে বলা হয়েছে আমাদের প্রাণ দক্ষিণের মাতার অশ্রুজলে ফুটে ফুল বলতে বোঝানো হয়েছে সন্তান যখন শহীদ হন মা তখন সন্তান হারা হন ঠিক না কে কোনো একটা ছেলে শহীদ হয়েছে মানে যদি ছেলেটা বিবাহিত হয় তাহলে তার বউ বিধবা হয়েছে যদি তার সন্তান থাকে তাহলে সে সন্তান এতিম হয়েছে আর তার বাবা মা বেঁচে থাকলে বাবা মা সন্তান হারিয়েছেন তাদের কোল খালি হয়েছে বুঝতে পারছি কথাটা তার বোন থাকলে বোনটা বাই হয়েছে তো এখন দেখো দক্ষিণী মাতার অশ্রু ফুটে ফুল বলতে কি বোঝানো হয়েছে শহীদরা শহীদ হয়েছেন তার জন্য ফুল ফুটেছে কি বলে চোখে জল ধরেছে কার দক্ষিণী মাতার আর সেই মায়ের অশ্রুতেই শহীদের রক্তের জন্য ভাষাটা জীবন্ত হয়ে উঠেছে এ রঙের বিপরীত আছে অন্য রং বলতে কি বোঝানো হয়েছে এরং মানে হচ্ছে শান্তির রং আর অন্য রং মানে হচ্ছে জলপাই কালারের রং আর্মির কালার সেটা যে রঙে বলছে ভরে গেছে সারা দেশ অবিনাশী বর্ণমালা বলতে কি বোঝানো হয়েছে বাংলা ভাষার চেতনা কখনোই ধ্বংস হয়ে যাওয়ার নয় বর্ণমালা মানে এখানে ভাষারই কথা সারা দেশ ঘাতকের বলতে কি বোঝানো হয়েছে সারা দেশে পাকিস্তানিরা তাদের যে তৎপরতা চালাইছে সেটা বলা হয়েছে কিছু হইলেই পাকিস্তান পিরিয়ডে সারা দেশে আর্মি দিত ওই কথা স্মরণ করা হয়েছে সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা অর্থাৎ সালামের মুখ যেন আজকে সারা বাংলার চেতনা সারা বাংলা যেন আজকে সালামের মুখকে প্রতিনিধিত্ব করছে একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং অসাধারণ একটা অনুধাবন আমাদের চেতনাতে কি আছে লাল আর সবুজ সবুজ হচ্ছে আমাদের শ্যামলিমা আর লাল হচ্ছে আমাদের রক্তদানের ইতিহাসকে রিপ্রেজেন্ট করে আমরা বারবার আমাদের অধিকারের প্রশ্নে রক্ত দিছি এই জন্য একুশের লাল রং আমাদের চেতনার রং অর্থাৎ আমাদের চেতনা জোরেই আছে রক্তদানের গৌরব গাথা নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা বলতে কোন অবস্থাকে বোঝানো হয়েছে একুশের ভাষা আন্দোলন একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন থেকে শুরু করে ভাষা শহীদদের যে আত্মত্যাগ সেটাকে বোঝানো হয়েছে আবার ফুটে যেতে কৃষ্ণচূড়া ধরে তরে শহরের পথে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন কবি বোঝাতে চেয়েছেন কৃষ্ণচূড়ার রং লাল এই লাল রং প্রতিবাদের রং রক্তের ইতিহাস আমাদের জীবনে বারবার ঘুরে ফিরে আসে আবার সেই হিস্ট্রি আমাদের জীবনে আসছে এরপরে ওরা শহীদের ঝলকিত রক্তের স্মৃতি স্মৃতিগন্ধে ভরপুর বলতে কি বোঝানো হয়েছে শহীদের ঝলকিত রক্তের স্মৃতি স্মৃতিগন্ধে ভরপুর এর অর্থ হচ্ছে আমাদের স্মৃতিতে আমাদের ইতিহাস জুড়ে আমাদের ইতিহাসের প্রতিটা পৃষ্ঠায় আমরা আমাদের রক্তের যে চিহ্ন সেটা আমরা খুঁজে পাই ওই যে তোমাদের বারবার বললাম বাহান্ন থেকে খালি রক্তই এই জন্য কৃষ্ণচূড়ার দিকে তাকাইলে কবির মনে হয় এগুলো ফুল না শহীদের ঝলকিত রক্তের বুদ্বুত শহীদের রক্তের স্মৃতিকে তারা ধারণ করে আছে। সালামের চোখ আজ আলোচিত ঢাকা ব্যাখ্যা করো ঢাকার যে রাজপথ এখানকার যে সংগ্রাম এখানকার যে জমায়েদ এটা যেন সালামের ইচ্ছা এবং চোখের বাস্তবায়ন আবার নামবে সালাম রাজপথে ব্যাখ্যা করো এই ব্যাখ্যা হয়ে গেছে অলরেডি আবার নামবে সালাম রাজপথে মানে বায়নের ভাষা শহীদ রে সেই জন্য আবার কি করবে উনসত্তরে গণ আন্দোলনের নেতৃত্ব দেবে দক্ষিণে মাতার অস্ত্র ফুটে ফুল বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা দিয়েছি কবি কেন কৃষ্ণচূড়া ফুলের প্রসঙ্গে এনেছেন কৃষ্ণচূড়া লাল আমাদের চেতনার রং আমাদের বিজয় গাথার রং লাল রক্তের রং এই জন্য কৃষ্ণচূড়াকে স্মৃতিগন্ধে ভরপুর বলা হয়েছে কেন অনেক ডিটেইলে বলেছে কথা আমাদের স্মৃতিতে কৃষ্ণচূড়ার প্রভাব কেমন রক্তের প্রভাব কেমন কৃষ্ণচূড়াকে বাঙালির চেতনার সাথে তুলনা করা হয়েছে কেন আলোচনা হয়েছে বারবার ওকে তো তারপরে চেতনা রঙের বিপরীত রং চোখে ভালো লাগে না কেন কারণ এই রঙ সন্ত্রাস আনে অশান্তি আনে কবিতায় দেরিক বলা আছে যে রং ভালো লাগে না চোখে প্রাত্যহিকতায় সন্ত্রাস আনে অর্থাৎ জলপাই কালার আর্মির রঙ আর্মির পোশাকের রং বা হচ্ছে তোমার এটাকে কি বলে ট্যাঙ্কের রঙ এটা ভালো লাগবে না কারণ এটা সন্ত্রাসের রঙ ওই যে পরের লাইনে প্রশ্ন আছে পংত্তির মাধ্যমে বোঝানো অর্থাৎ জনমনে জনমনে সন্ত্রাস সন্ত্রাস মানে মানে ত্রাস ভয় ভয় ব্যাপক আতঙ্ক ভয় তৈরি করে আমার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে কবি সারা দেশে ঘাতকের অশুভ আস্থানার সঙ্গে তুলনা করেছেন কেন ঘাতক মানে পাকিস্তানের সারা দেশ তাদের কবজে চলে গেছিল তারা সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন করতো এই কারণে রাত্রির দিন ভুলুণ্ডিত ঘাতকের আস্থা নেয় কেউ মরা আদমরা কেউ চরণ্ডি দ্বারা কেউ বোঝানো হয়েছে রাত্রির দিন ভুলুণ্ডিত ঘাতকের আস্থা নেয় অর্থাৎ এ দেশের মানুষের সমস্ত সময় ভালো সময়গুলো খারাপ হয়ে গেছে ভুলুণ্ডিত মানে ভূমিতে লুণ্ডিত মারির সাথে মিশে গেছে বাংলাদেশের মানুষ ঘাতকের আস্থা নেয় বসবাস করছে কেউ মরা আদমরা কেউ মরা মানে কেউ প্রতিবাদ করেই না আধমরা কেউ মাঝে মধ্যে প্রতিবাদ করে আর এরকম পরের অংশে বলা আছে কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া অর্থাৎ তিন মানুষ একদল প্রচন্ড বিপ্লবী একদল মাঝে মধ্যে বিপ্লব করে প্রতিবাদ করে একদল করেই না যারা প্রতিবাদ করেই না মেনে নিছে তাদেরকে কবি বলেছেন মরা আর যারা কিছু বিপ্লবী তাদেরকে বলেছেন আদমরা আর যারা পুরা বিপ্লবী তাদেরকে বলেছেন ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া আমরা কেন রাত দিন ভুলণ্ডিত হয়েছি ব্যাখ্যা করো কারণ ঘাতকের আস্থানে ছিলাম তাই আমরা অধিকারের প্রশ্নে কথা বলতে পারেনি আমাদের বুকে ঘাতকের বুলেট ছুঁড়েছে এই কারণে তো এই ছিল তোমাদের সাথে আয়োজন বাদবাকি বাকি ওয়ান শুটগুলো যেগুলো আপলোড দেওয়া আছে সেগুলো দেখে নিও আর যেগুলো বাকি আছে সেগুলো ইনশাল্লাহ সবগুলো আসতেছে অভ্যাসের আয়োজন আসলে তোমাদের কেমন লাগছে তোমরা এগুলো জানায়ও কমেন্টে বইলো পরামর্শ থাকলেও এটা আমাদেরকে দিও ভালো থাকবো সবাই আবার দেখাবো অন্য কোনো টপিকে আল্লাহ হাফেজ